আসসালামু আলাইকুম আসসালামাইকুম এভরিওান শুভ সকাল সবাইকে আচ্ছা সেভেন এ ব্য সেভেন এর যারা আমার সাথে লাইভে আছো এই মুহূর্তে আমাকে একটু কমেন্ট করে জানাও যে শোনা যাচ্ছে কিনা আমাকে পরিষ্কার হবে আর দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও আচ্ছা আজকে আমরা পড়বো অর্থনৈতিক রসায়ন ওয়ালাইকুম আসসালাম যারা আমার সাথে আজকে আছো আমাকে একটু কমেন্টসে জানাও যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা স্ক্রিন আর শোনা যাচ্ছে কিনা একটু জানাও অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আর আমাকে জানাবা যে তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো একটু জানাবা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা করব অর্থনৈতিক রসায়ন অর্থনৈতিক রসায়নে দেখো আমরা যদি বিগত বছরের স্ট্যাটিস্টিক্স দেখি পনেরো সাল থেকে সাল পর্যন্ত এই বছরে ছয় যে প্রশ্নগুলা হয়েছে আমরা যদি দেখি তাহলে দেখব যে বিগত বছরে টোটাল আটত্রিশটা প্রশ্ন এসেছে এই চ্যাপ্টার থেকে এবং গড়ে প্রতি বছরে তিন থেকে পাঁচটা পর্যন্ত প্রশ্ন আসছে এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এখন এই চ্যাপ্টারটা আমরা কিভাবে গুছিয়ে পড়ব। লক্ষ্য করো তোমরা অনেকেই হয়তোবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার পড়ছো গুরুত্ব দিয়ে কিন্তু অনেকে হয়তোবা পড়ো নাই অনেকের হয়তো বা অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটা খুব বেশি ভালো লাগতো না এইচএসসি সময় কিন্তু তুমি যখন মেডিকেল এডমিশন টেস্টের प्रिपरेशन নিবা তখন তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার সেম গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কাছে সমান গুরুত্বপূর্ণ মেডিকেল এডমিশন টেস্টের জন্য এই জন্যই আমরা আজকে এই অর্থনৈতিক রসায়ন যে চ্যাপ্টারটা যে চ্যাপ্টারটা আমাদের আসলে তোমার বলতে পারো যে একটু তিতে দিতা লাগে সেই তিতে দিতা চ্যাপ্টারটা আমরা মিষ্টি করে পড়বো আজকে আমরা আজকে চেষ্টা করব এই চ্যাপ্টারটা মিষ্টি করে পড়তে মানে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট জিনিসগুলো করতে দেখো লক্ষ্য করো এই চ্যাপ্টারে কি কি জিনিস আলোচনা করা হয়েছে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা নিয়ে আলোচনা করা হয়েছে প্রাকৃতিক গ্যাস এবং কয়লার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এদের কি কি উপাদান আছে প্রধান উপাদান কি কি এদের কি কি সংযুক্তি আছে এবং ব্যবহার কি কি আছে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে বা কয়লার মান কিসের উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে ব্যবহার কিসের উপর ডিপেন্ড করে বা ব্যবহার কি এই জিনিসগুলো আমরা আজকে পড়বো এছাড়া আর কি আলোচনা করছে অনেকগুলো শিল্প তোমরা জানো কি কি শিল্প কাজ সিরামিক পাল পেপার চামড়া সিমেন্ট এই শিল্পগুলো এর প্রধান উপাদান নিয়ে আলোচনা করা হয়েছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কি ইম্পর্টেন্ট কাজ সিরামিক পাল পেপার সিমেন্ট চামড়া এই পাঁচটা শিল্পের প্রধান কাঁচামাল ইম্পর্টেন্ট আর কয় ধাপে তিন ধাপে না চার ধাপে তৈরি হয় কয় ধাপে সেটা ইম্পর্টেন্ট ধাপ ডিটেলস পড়া লাগবে না কয় ধাপে তৈরি করা হয় সেটা ইম্পর্টেন্ট আর দূষক গুলা ইম্পর্টেন্ট তাহলে প্রধান কাঁচামাল ইম্পর্টেন্ট দূষক ইম্পর্টেন্ট ওকে আচ্ছা কয় ধাপে তৈরি করা হয় এটা ইম্পর্টেন্ট আচ্ছা এখন এই কঠিন চ্যাপ্টারটাকে আজকে আমরা সুন্দর করে পড়ব ওকে আর সবার শেষে যেটা ইম্পর্টেন্ট ন্যানো পার্টিকেল ন্যানো পার্টিকেলের ব্যবহার আর বৈশিষ্ট্য আমরা এই জিনিসগুলো পড়ব আসো শুরু করি আমরা দেখো পাঁচ দশমিক এক দশমিক এক আমরা বাপেক্স কর্তৃক আবিষ্কৃত সর্বশেষ গ্যাস ক্ষেত্রের নাম কি এটা পড়ব বাপেক্স কর্তৃক আবিষ্কৃত সর্বশেষ গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে ভোলা নর্থ আমরা ভোলা নর্থ নামটা জানবো খুবই ইম্পর্ট্যান্ট ভোলা নর্থ কোথায় অবস্থিত ভোলায় অবস্থিত আমরা সবাই জানি শাহবাজপুরে অবস্থিত ভোলা নর্থ এটা লাগবে আর কি লাগবে ভোলা নর্থ কতম গ্যাস ক্ষেত্র টোয়েন্টি এখানে সব বোল্ড লাইনগুলো ইম্পর্ট্যান্ট কি লাইন বোল্ড লাইন তাহলে একটা বোল্ড লাইন কি দেওয়া আছে প্রাকৃতিক গ্যাসকে কয়টা ব্লকে ভাগ করা হয়েছে তেইশটা ব্লকে তাহলে তেইশটা ব্লক ইম্পর্ট্যান্ট কয়টা তেইশটা তেইশ সাতাশ সাতাশ তেইশ মনে থাকবে সবাই আমাকে একটু বলো তো আচ্ছা আর বোল্ড লাইন কি দেওয়া আছে ওয়ান বিসিএফ হিজিবস কত সি এফ বিসিএফ মানে বিলিয়ন কিউবিক ফিট ওয়ান বিলিয়ন কিউবিক ফিট সমান সমান টেন ইনটু টোয়েন্টি পাওয়ার নাইন কিউবিক ফিট এটা নাইস টু নো জাতীয় কোয়েশ্চেন তাহলে যদি প্রশ্ন আসে যে সর্বশেষ আবিষ্কৃত গ্যাস কেলের নাম কি বলা ইস্ট বোলা ওয়েস্ট বলা নর্থ বলা সাউথ কি বলবা যারা আছো আমার সাথে আটশো সাতান্ন জন আছো আমাকে একটু কমেন্টটা জানাও যে সর্বশেষ আবিষ্কৃত গ্যাস কেলের নাম কি বলা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কি কমেন্ট করবা কমেন্ট করে জানাও আমাকে বলা নর্থ ভেরি গুড তাহলে সর্বশেষ আবিষ্কৃত গ্যাসকেটের নাম কি সাতাশতম গ্যাসকেটের নাম কি একই উত্তর পারবো ভাইয়া পাঁচ দশমিক এক দশমিক দুই এতটুকু পড়বো আমরা পাঁচ দশমিক এক দশমিক দুই এখান থেকে কি পড়বো প্রধান উপাদান কি আমরা জানি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হাইড্রোকার্বন কি থাকে নিম্নতর হাইড্রোকার্বন থাকে মেইনলি এগুলো কি নিম্নতর হাইড্রোকার্বন মানেই সব হাইড্রোকার্বনের নিম্ন উপাদানগুলো গুলো গ্যাসীয় আচ্ছা আর কি থাকে একটা দূষক উপাদান থাকে এই উপাদানটার নাম জানবো হাইড্রোজেন সালফাইড গ্যাস এটা একটা নিম্নমুখী উপাদান এই উপাদানটা নিম্নমুখী করে প্রাকৃতিক গ্যাসের বৈশিষ্ট্যকে আচ্ছা এটার গন্ধটা কি দুর্গন্ধযুক্ত বলা আছে আমাকে একটু জানাও সেভেন এইট 9 10 এ হাইড্রোজেন আসে গন্ধ কেমন হাইড্রোজেন গন্ধ কেমন আমাকে বলো এটা প্রাকৃতিক গ্যাসের উপাদানকে নিম্নমুখী করে এবং এর একটা কাট পয়েন্ট দেওয়া আছে যে কাঠ পয়েন্টের উপর ভিত্তি করে হাইড্রোজেন সালফাইড এর উপাদানের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে সুইট আর সাওয়ার সুইট মানে কি নাম থেকে বোঝা যাচ্ছে খুব সুইট মানে মিষ্টি সাওয়ার মানে এটা আসলে মিষ্টি না এটা বাজে উপাদান মানে বাজে গ্যাস আচ্ছা কখন সুইট বলবো কখন সাওয়ার বলবো এটা পরীক্ষায় আসবে খুবই সোজা সুইট মানে সে ভালো তার মানে পাঁচ দশমিক সাত মিলিগ্রাম পার মিটার কিউব এর চেয়ে কম হলে এটা কি সুইট গ্যাস আর পাঁচ দশমিক সাত মিলিগ্রাম পার মিটার চেয়ে বেশি হয়ে গেলে এটা সাওয়ার গ্যাস দেখো পেইজের একদম লাস্ট লাইনে দেওয়া আছে মনে রাখবা এই বইয়ের কি কি জিনিস ইম্পর্টেন্ট বইয়ের ফার্স্ট লাইন লাস্ট লাইন আর কি ইম্পর্টেন্ট ছক ইম্পর্টেন্ট ব্যবহার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট যারা আমার সাথে ক্লাসে লিখতেছ তাদের কি হচ্ছে তাদের কিন্তু পড়াটা হয়ে যাচ্ছে গুড হাইড্রোজেন সালফাইড এর গন্ধ কেমন পচা ডিমের মতো পচা ডিমের মতো আচ্ছা তাহলে পাঁচ দশমিক সাত আমরা মনে রাখবো আচ্ছা হাইড্রোকার্বনের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে এটা কিন্তু আসবে পরের পেজে আছে দেখো হাইড্রোকার্বনের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে এক ভাগ হচ্ছে আর্দ্র প্রাকৃতিক গ্যাস আর এক ভাগ হচ্ছে শুষ্ক প্রাকৃতিক গ্যাস আর্দ্র প্রাকৃতিক গ্যাসের উপাদান কি শুষ্ক প্রাকৃতিক গ্যাসের উপাদান কি একটু দেখে নাও ঠিক আছে এগুলো লাগবে তারপরে তুমি চলে আসো এখানে দেখো ছয়শো সাতচল্লিশ পেজে ছয়শো সাতচল্লিশ এখানে এই অংশটুকু কেটে দাও এই অংশটুকু পড়বা না ঠিক আছে এইগুলা পড়তে হবে না সাতচল্লিশ পেজে কি পড়বো এই যে হলুদ দিয়ে দাগানো যে জিনিসটা আজকের ক্লাসে ইয়েলো দিয়ে দাগানো যেগুলো সেগুলো হচ্ছে আজকে আমরা পড়াবো মানে ক্লাসের জন্য ইম্পর্টেন্ট মেডিকেল এডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট আর যখন গ্রিন পাবা গ্রিন হাইলাইটার মানেই হচ্ছে এটা বিগত বছরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে মানে এটা ম্যাট কোয়েশ্চেন তাহলে মেডিকেল এডমিশন টেস্টের কোশ্চেন কোনগুলা গ্রিন হাইলাইটার তুমি এটা কাজ করো তুমি তোমার আছে ক্লাস করার জন্য দুইটা হাইলাইটার নিবা বা দুইটা কলম নিবা দুইটা কলম নাও একটা হচ্ছে রেড একটা হচ্ছে গ্রিন রেড দিয়ে আমি ক্লাসে যা যা পড়াবো এই যে আমি রেড দিয়ে দেখাচ্ছি তুমিও রেড দিয়ে লিখবা আর গ্রিন দিয়ে কি করবা বিগত বছরের প্রশ্নগুলা ঠিক আছে গ্রিন দিয়ে কি করবা গ্রিন দিয়ে তুমি আহ বিগত বছরের প্রশ্নগুলা দেখাবা আমি দেখাচ্ছি কোনগুলা বিগত বছরে আসছে আসো এই অংশটুকু পড়ি স্বাভাবিক পাঁচ দশমিক দুই এখান থেকে কি লাগবে প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তি প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণ আচ্ছা আসো আমরা এখান থেকে দুইটা কলাম পড়ব উপাদান আর হচ্ছে শতকরা পরিমাণ উপাদান আর শতকরা পরিমান কি এখান থেকে

তিন ধরনের প্রশ্ন আসতে পারে কি কি প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে প্রাকৃতিক গ্যাসের উপাদান পাঁচ ছয় সাত কি হবে একটা জিনিস আসতে পারে যে প্রাকৃতিক গ্যাসের উপাদান নয় কোনটি তাহলে সাতটা উপাদানের নাম মুখস্থ করে ফেললে আমরা পারবো আর পার্সেন্টেজ যদি শিখে ফেলি তাহলে পারবো আমরা এই প্রশ্নগুলা যে কোন উপাদানের পার্সেন্টেজ কত আচ্ছা এই দুইটা ছক এই দুইটা কলাম আমরা পড়বো এইখান থেকে আসো তুমি আমার সাথে সাথে আমি যা যা পড়াবো যা যা দাগাবো তুমি নিজেও দাগাবা এবং যা যা লিখতে বলবো লেখার জন্য টাইম দিব বইয়ের উপরে নিচে যে ফাঁকা জায়গা আছে ওখানে লিখবা যেমন দেখো এই পেজের যেখানে ছক আছে এই পেজের উপরে ফাঁকা জায়গা আছে এখানে তুমি এটা লিখবা আমার সাথে ক্লাসে লিখে ফেললে ক্লাসে তোমার একবার পড়া হয়ে যাবে তাহলে আমি চলে গেলে ক্লাসের পরে যে জিনিসটা পড়বা সেটা তোমার পড়াটা ইজি হবে আসো আমরা পড়ি তুমি এখন যেটা লিখবা সেটা হচ্ছে এই সূত্রটা নবীন কবি পাপন এসেছে ইমিকে দেখতে কি মনে রাখবা নবীন কবি পাপন এসেছে ইমিকে দেখতে দিয়ে নবীন কবি পাপন এসেছে ইমিকে দেখতে কি হয় এটা দেখো নবী দিয়ে হচ্ছে এন বিউটেন দেখো ন দিয়ে ন দিয়ে এন ব দিয়ে বিউটেন তাহলে নবী দিয়ে এন বিউটেন আর এই ন দিয়ে নাইট্রোজেন কবি দিয়ে কি কার্বন অক্সাইড পাপন দিয়ে কি প্রোপেন এসেছে দিয়ে আইসোবিউটেন ই দিয়ে ইথেন আর মি দিয়ে মিথেন ঠিক আছে এখন কম থেকে বেশি দিকে আমরা সাজাইছি কিভাবে সাজাইছি কম থেকে বেশি দিকে কিভাবে সাজাইছি দেখো এইট ওয়ান এক সিরিয়ালে কম থেকে বেশির দিকে এবার এটা বইয়ের মধ্যে লিখে গেলো প্রশ্ন আসলে আমরা সব প্রশ্নই আনসার করতে পারবো এখান থেকে যদি তুমি এটা মনে রাখো প্রশ্ন আসতে পারে প্রাকৃতিক গ্যাসে কয়টা উপাদান থাকে প্রশ্ন আসতে পারে প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদানটা থাকে বলো তো প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি পরিমাণে কোন বলত হম ভেরি গুড যারা কমেন্টে লিখতেছ তাদের পড়া হয়ে যাচ্ছে ক্লাসেই লেখা শেষ হয়ে গেলে আমাকে বলবা আচ্ছা তাহলে মিথেন সবচেয়ে বেশি থাকে আর কম কোনটা থাকে প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে কম পরিমাণে কোনটা থাকে আর কত পার্সেন্ট থাকে সেটাও লেখো আমরা ওই ছক থেকে দেখো এগুলা পরবো না এই যে এইগুলা তিন নাম্বার কলামটা পড়বো না চার নাম্বার কলমও পড়বো না শুধু একটা জিনিস পড়বো এটা 98% মিথেন কোথায় পাওয়া যায় মিথেন মিথেনের পরিমাণ নর্মালি 93 থ্রি থেকে নাইনটি সিক্স এইট থেকে 98% কিন্তু নাইনটি মিথেন পাওয়া যায় কোথায় এইট মিথেন পাওয়া যায় রশিদপুর গ্যাস ক্ষেত্রে এটা দেখোটি এইট মিথেন পাওয়া যায় রশিদপুর গ্যাস ক্ষেত্রে আসো দেখো এখানে উপরে লিখবা এক দুই তিন চার পাঁচ দিয়ে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে লক্ষ্য করো পাঁচটা পয়েন্ট পাঁচটা পয়েন্টে কি দেওয়া আছে পাঁচটা পয়েন্টে দেওয়া আছে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার এবং এই অংশটুকু থেকে বিগত বছরের প্রশ্ন আসছে দুইবার কি প্রশ্ন আসছে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে একবার আসছে এটা দেখো এই যে বিদ্যুৎ এটা গ্রিন দেওয়া আবার দেওয়া কারণ দুই হাজার আঠারো সালে প্রশ্ন আসছে বিদ্যুৎ উৎপাদনে কত পার্সেন্ট প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় কত পার্সেন্ট ফিফটি ফাইভ তাহলে এখান থেকে তিন ধরনের প্রশ্ন আসতে পারে প্রাকৃতিক গ্যাস এর খাত কোনটি নয় ঠিক আছে বা প্রাকৃতিক গ্যাস কোন খাতে ব্যবহৃত হয় না নিচের কোনটি তাহলে প্রত্যেকটা খাতের নাম মনে রাখতে হবে ক্ষেত্রের নাম মনে রাখতে হবে আর কোন ক্ষেত্রে কত পার্সেন্ট ব্যবহৃত হয় এটা মনে রাখতে হবে কারণ প্রশ্ন আসবে কোন ক্ষেত্রে কত ব্যবহৃত হয় আচ্ছা এটা আমরা এই যে সূত্র একটা যাদের এমনি মনে থাকে এমনি মনে রাখবা যাদের সূত্র দিয়ে মনে রাখা দরকার তারা সূত্র দিয়ে মনে রাখবা দেখো এই যে নিচে এখানে সূত্রটা দেওয়া আছে এটা লিখে ফেলো বইয়ের উপরে বইয়ের উপরের পৃষ্ঠায় লিখে ফেলো এটা দেখো বসির বসে গাড়িতে চা খাচ্ছে এটা দিয়ে কি হয় বসির বসে গাড়িতে চা খাচ্ছে ব দিয়ে হচ্ছে বিদ্যুৎ ব দিয়ে বিদ্যুৎ আর এই যে তালেবস স দিয়ে শিল্প ব দিয়ে বাসা বাড়ি মানে কিচেনের স দিয়ে সার গাড়ি দিয়ে গাড়ি চা দিয়ে চা আচ্ছা এখন দেখো স দিয়ে আমরা মনে রাখবো স দিয়ে শিল্প স দিয়ে সতেরো স দিয়ে শিল্প স দিয়ে সতেরো আবার ব দিয়ে আমরা মনে রাখবো ব দিয়ে বাসা ব দিয়ে বারো আর সার মানে ইউরিয়া সার এটা ইউরিয়া সার ইউরিয়া সার উৎপাদনে গাড়িতে আমরা আর চা বাগানে চা উৎপাদন করতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত তাহলে প্রশ্ন আসবে যে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে কম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সবচেয়ে কম প্রাকৃতিক গ্যাস কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় একটু জানো আচ্ছা তোমরা অনেক ভালো ছেলে মেয়ে আমি জানি এটা অনেক ইজি একটা চ্যাপ্টার তোমরা অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়বা আজকে চা ক্ষেত্রে ভেরি গুড আচ্ছা যারা কমেন্ট করতেছো ক্লাসেই পড়া হয়ে যাচ্ছে গুড একদম চায়ের স্টিকারও দিয়ে দিছে আচ্ছা আর তাহলে আমরা এটা পড়ে ফেলছি গুড এখান থেকে আর কি লাগবে তুমি এটা পড়তে পারো বাংলাদেশের কয়লা ক্ষেত্র কয়লাকে জীবাশ্ম বলা হয় কেন কয়লাকে জীবাশ্ম বলা হয় এটা পড়বা এই সিরিয়ালটা পড়তে হবে পিট লিগনাইট বিটুমিনাস্থাসাইট দেখো এখানে কিছু কিওয়ার্ড আছে লিগনাইট হচ্ছে বাদামি লিগনাইট কি বাদামি আবার বিটুমিনাস কি নরম আর শক্ত এগুলো হচ্ছে কিওয়ার্ড আচ্ছা আমরা যা যা পড়লাম এর উপর একটা পরীক্ষা দেই আসো দেখো তো দেখা যায় কিনা সর্বশেষ সাবিস ক্যাশ কোনটি সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি সর্বশেষের নাম কি পোটাটিমের conjunct গ্যাসক্ষেত্র গ্যাস কোনটা 98% মিথেন কোথায় পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা প্রাকৃতিক গ্যাসের কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ কত প্রাকৃতিক গ্যাসের উপাদান নয় কোনটি ইউরিয়াতে কত পার্সেন্ট থাকে প্রাকৃতিক গ্যাস আর নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের ব্যবহার নয় লেখো আমি 2 মিনিট টাইম দিব কমেন্ট করার জন্য তাড়াতাড়ি লেখো আচ্ছা না হতো আমার সাথে অ্যান্সার গুলা আচ্ছা আচ্ছা এইবার দেখো তো একটু না হতো সর্বশেষ আবি গ্যাস ক্ষেত্র কোনটি এটা হচ্ছে ভোলার নর্থ আচ্ছা

তুমি পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে আচ্ছা তো ক্লাসে ভাইয়া বলে দিয়েছিল আমি ভুল করছিলাম মনে আছে করতে পরীক্ষার হলে আর একটা জিনিস যারা সাকসেসফুল মানুষ তারা অনেক বেশি পরীক্ষা দেয় এবং পরীক্ষা দিয়ে ভুল করে ভুল করে ভুল থেকে শিখে তার মানে তুমি যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তোমার ভুল বের হবে তুমি যদি ভুল গুলা মনে রাখো তাহলে ভুল থেকে কিন্তু শিখে থেকে তোমার হয়ে যাবে পরীক্ষা ভালো মনে রাখবা ইউর লাস্ট মিস্টেক ইজ ইয়ার গ্রেটেস্ট টিচার সো ভুল করতে কখনো ভয় পাবা না ভুল করবা ভুল থেকে শিখবা ভুল থেকে শিখলে ওই জিনিসগুলো মনে থাকে বেশি ঠিক আছে যারা ভালো প্র্যাকটিস করছে ভুল করছে ভুল করার পর ওই ভুলটা নিয়ে গবেষণা করছে রিসার্চ করছে যে এই ভুলটা কিভাবে ঠিক করা যায় সলিউশন করা যায় তারপরে এই ভুলটা ঠিক করছে তারপরে ওরা এক্সপিরিয়েন্স একজন মানুষ হয়েছে এক্সপিরিয়েন্স একজন প্রফেশনাল হয়েছে ওকে ভুল করতে হবে ভুল করাতে লজ্জা নাই সাহসের সাথে এবং হাসি মুখে ভুল করবা ঠিক আছে এবং ওই ভুল থেকে শিখবা প্রতিদিন যে গিয়ে প্রত্যেকটা পরীক্ষার ভুলগুলা খাতার মধ্যে দাগায় ফেলবা কার্বন ডাইঅক্সাইড পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে ইউরিয়া সারে টেন পার্সেন্ট ব্যবহার নয় কোনটি আচ্ছা ভুলগুলা দাগাবা তুমি যদি ভুলগুলা দাগাইতে পারো তাহলে তোমার পরীক্ষা কিন্তু আরো বেশি ভালো হবে আর ভুলগুলা প্রত্যেকটা পরীক্ষার পর একটা মার্কার দিয়ে দাগাবা যে কোনো একটা মার্কার সেটা হোক রেড সেটা হোক গ্রিন সেটা হোক ইয়েলো বা ব্লু যে কোনো একটা মার্কার দিয়ে তোমার বইয়ের মধ্যে শুধু ভুলগুলো দাগানো থাকবে কি ভুল ডেইলি এক্সামের ভুলগুলা তারপরে ওই যে রেগুলার তোমাকে বাসায় হোম এক্সাম আর হোম প্র্যাকটিস দেওয়া হয়েছে তাই না হোম এক্সাম আর হোম প্র্যাকটিসে যে ভুলগুলা করো এগুলাও তুমি বইয়ের মধ্যে দাগায় রাখবা তাহলে মনে করো তুমি সব ভুলগুলা ব্লু দিয়ে দাগাইছো তাহলে কি হবে মান্থলি এক্সাম বা মডেল টেস্ট কিছুদিন পরে শুরু হবে তুমি যখন বইটা খুলবা দেখবা যেগুলা ব্লু দিয়ে দাগানো মনে পড়ে যাবে আচ্ছা এটা আমি ডেইলি এক্সামে বা হোম এক্সামে ভুল করছিলাম হ্যাঁ তাহলে কালকে যদি এটা আসে তাহলে এটা ভুল করা যাবে না যেগুলা পারো সেগুলা তুমি পারোই কিন্তু যেগুলা পারো না সেগুলো ওই যে ভুল করা জিনিস ওইগুলো দেখলে তখন মনে পড়ে যাবে তখন দেখবা তোমার পরীক্ষায় কিন্তু আচ্ছা গুড যারা অ্যান্সার করছো এবার বাংলাদেশের কয়লার ব্যবহার আমি বলছি যে ধরনের কয়লা আছে কয় ধরনের কয়লা আছে প্রাকৃতিক গ্যাসে আচ্ছা বাংলাদেশে কয় ধরনের কয়লা আছে বাংলাদেশে চার ধরনের কয়লা আছে কি কি পিট লিগনাইট বিটুমিনাস অ্যানথ্রাসাইট এর মধ্যে সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটা পিট তার সাথে পিট থেকে আস্তে আস্তে আর একটু উন্নত মানের লিগনাইট আর একটু উন্নত মানের বিটুমিনাস সবচেয়ে উন্নত মানের কোনটা অ্যানথ্রাসাইট অ্যানথ্রাসাইট কয়লা সবচেয়ে উন্নত মানের প্রাকৃতিক গ্যাসে বিভিন্ন উপাদান থাকে তেমনি কয়লার মধ্যেও বিভিন্ন উপাদান থাকে কয়লার মেইন উপাদানগুলো হচ্ছে কার্বন পানি এইগুলা এখন এই যে এইখানে পানি আর কয়লার পরিমাণ পানি আর কার্বনের পরিমাণ এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে কি করতে হবে পানি আর কার্বনের পরিমাণ গুলা আমাদের পরে ফেলতে হবে পার্সেন্টেজ গুলা তুমি তোমার কমন সেন্স থেকে জানো পানির পরিমাণ বেশি হলে সেটা নিম্ন মানের কয়লা তার মানে পিট কয়লায় কি পানির পরিমাণ কম না বেশি বলো তো আমাকে পানির পরিমাণ বেশি আস্তে আস্তে এটা কমতে থাকে অ্যান্থ্রাসাইটে সবচেয়ে কম পরিমাণে পানি থাকে অ্যান্থ্রাসাইটে কোনটার পরিমাণ বেশি থাকে অ্যান্থ্রাসাইটে কার্বনের পরিমাণ বেশি থাকে আচ্ছা আমরা প্রত্যেকটাতে পানি আর কার্বনের পরিমাণ জানবো আর বিটিও মানটা জানতে হবে বিটিও কি ব্রিটিশ থার্মাল ইউনিট দেখো কয়লার জালারি মান বা ক্যালোরিফিক মান খুবই ইম্পর্ট্যান্ট স্টার্ট দিয়ে দেওয়া এক পাউন্ড মানে ওয়ান পাউন্ড কয়লাকে পুরালে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওয়ান বিটিও বলে এটা পরীক্ষায় আসবে তাহলে বিটিওর ফুল ফর্ম কি বিটিওর ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট তাহলে একটা কয়লা পুরে যেটুকু তাপশক্তি উৎপন্ন হয় সেটাকে কি বলে সেটাকে বলে হয় ওয়ান বিটিউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট এককে এটাকে প্রকাশ করা হয় এখন দেখো সবুজ দিয়ে দেখানো তার মানে এটা ভর্তি পরীক্ষায় আসছে অ্যাডমিশন টেস্টে কি আসছে অ্যাডমিশন টেস্টে আসছে যে বড় পুকুরি আর তাপ শক্তি কত ক্যালোরিফিক মান ওয়ান ওয়ান জিরো ফোর জিরো একবার আসছে আরেকবার কি আসছে অ্যান্ট্রাসাইটের ক্যালোরিফিক মান কত চোদ্দ হাজার পাঁচশো এটাও আসছে তাহলে এটা ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য ক্যালোরিফিক মান এটা আমরা পড়বো আর ব্যবহার করবো আসো আমরা এগুলো ছক থেকে পড়ে ফেলি নিচে আসো তো এটা লিখবা এই পেজের উপরে লিখে ফেলবা এটা কি লিখবা তুমি যেটা লিখবা সেটা হচ্ছে এই যে আবুলের পিট আবুলের পিট দিয়ে কি আবুলের পিট দিয়ে হচ্ছে কার্বনের পরিমাণ কত কার্বনের আচ্ছা আবুলের পিঠ দিয়ে আমরা পিঠ মনে রাখবো কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি কোথায় কত পার্সেন্ট মনে রাখবা বিটুমিন আসে একটু কম কত অর্ধেক অর্ধেক হয়ে গেছে অর্ধেক হইলে কত হয় এইটিস অর্ধেক কত বলো তো আমাকে একটু জানাও এন্থ্রাসাইট এর অর্ধেক বিটুমিন আছে তাহলে ছিয়াশির অর্ধেক কত ছিয়াশির অর্ধেক হচ্ছে তেতাল্লিশ এটা কত দেওয়া না এগুলো কম্পানিও নাই আমি আজকে যা যা পড়াবো সবকিছু তুমি বইয়ের মধ্যে লিখবা আমি আজকে যা যা পড়াবো তুমি লাল কলম দিয়ে বইয়ের মধ্যে সবকিছু লিখবা যারা আমার সাথে ক্লাসে আসো আমি আজকে যা যা পড়াবো সবকিছু বইয়ের মধ্যে লিখবা লাল কলম দিয়ে বা নীল কলম বা সবুজ বা কালো কলম যা আছে পেন্সিল থাকলে পেন্সিল দিয়ে লিখবা ঠিক আছে ছিয়াশির অর্ধেক তেতাল্লিশ দেখো এই যে তেতাল্লিশের কাছাকাছি চুয়াল্লিশ আবার দেখো পানির পরিমাণ পানির পরিমাণ কি দেওয়া আছে পিট কয়লায় লেখাচ্ছি সেগুলো আমার সাথে লিখতে হবে ক্লাসে এতবার প্রশ্ন করবা না দেখো পিট কয়লা এইটি পার্সেন্ট থাকে পিট কয়লায় কত পার্সেন্ট পানি থাকে এইটি পার্সেন্ট এটার অর্ধেক থাকে লিগনাইট কয়লায় পানি চল্লিশ পার্সেন্ট ফাঁকি প্রশ্ন করে কম্পেনিয়ন বুকে আছে কিনা ফাঁকি বাজরা প্রশ্ন করে ফাঁকি বানা না আমার সাথে ক্লাসে আমি আজ পড়াচ্ছি লিখতে হবে তুমি যদি না লেখো তাহলে পরীক্ষায় ভালো মার্কস আসবে না আচ্ছা দেখো পিট কয়লা এটা কি পিট কয়লা এইটি পানি এটার অর্ধেক থাকে লিগনাইটে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে অর্ধেক করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে অর্ধেকটা মনে রাখলেই হবে ঠিক আছে তাহলে অর্ধেক করে দিলেই হয়ে যাচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট তাহলে অর্ধেক করে দিবা হ্যাঁ ছিয়াশির অর্ধেক তেতাল্লিশের কাছাকাছি চুয়াল্লিশ আশির অর্ধেক চল্লিশ আচ্ছা এখন ব্যবহারটা পড়বা আমরা ছোটবেলায় ক্লাস নাইন টেনে ধাতু নিঃশাসন চাপটা পরে আসছে ধাতু নিঃশাসনে অনেক বেশি টেম্পারেচার প্রয়োজন হয় আকরি থেকে ধাতু নিঃশাসন করতে এই হাই টেম্পারেচার প্রোভাইড করতে পারে সবচেয়ে ভালো যে কয়লাটা উন্নত মানের এক নাম্বার যে কয়লা সেটা কোনটা অ্যান্থ্রাসাইট তাহলে অ্যান্থ্রাসাইট কয়লার কাজ কি ধাতু নিঃশাসন করা আর প্রাচীনকালে কি হতো প্রাচীনকালে পিট কয়লা তোমার পিট কয়লা নিম্ন মানের কয়লা এই কয়লা কোথায় ব্যবহৃত হতো রেলওয়ে লোকোমোশনে মানে রেলগাড়ি চলাচলের কাজে প্রাচীনকালে এখন না আগের কালে কয়লা ব্যবহার করা হতো সবচেয়ে বাজে কয়লা ব্যবহার করা হতো সেটা কোনটা পিট কয়লা রেলওয়ে লোকোমোশনে ব্যবহার করা হতো প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি কোথায় ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে তেমনি কয়লাও সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় মজার ব্যাপার হচ্ছে একটা কয়লা বাদে বাকি সব কয়লা বিদ্যুৎ উৎপাদন করে সেটা কোনটা কোনটা করে না নিম্নমানের কয়লা পিট কয়লা এটা বিদ্যুৎ উৎপাদন করে না পিট কয়লা বাদে বাকি সবগুলা বিদ্যুৎ উৎপাদন করে তাহলে লিগনাইট বিটুমিনাস আর অ্যানথ্রাসাইট সবগুলাই বিদ্যুৎ উৎপাদন করে আমরা বিদ্যুৎ উৎপাদন শিখলাম আর এইখানে দেখো বয়লারের জ্বালানি লিগনাইট আর পিট এই দুইটা ব্যবহৃত হয় বয়লারের জ্বালানি হিসেবে ঠিক আছে পিট আর লিগনাইট মনে রাখবা এই দুইটা কয়লা কি করে বয়লার ফ্যাক্টরিতে যখন কোনো কিছু উৎপাদন করি তখন অনেক তাপ শক্তি প্রয়োজন হয় তাপ শক্তি কোথা থেকে আসে এই বয়লার বয়লার কি করে তাপ উৎপাদন করে তাহলে এই তাপ উৎপাদনের জন্য বয়লার নামক মেশিন ব্যবহৃত হয় এই বয়লারে তাপ উৎপাদনের জন্য কি ব্যবহৃত হয় বয়লারে তাপ উৎপাদনের জন্য বা হিট প্রোডাকশনের জন্য হিট প্রডিউস করার জন্য বয়লারে এই পিট আর লিগনাইট পিট আর লিগনাইট নামক কয়লা ব্যবহৃত হয় পিটার লিগনাইট বয়লারে কি তৈরি করে হিট প্রোডাকশন করে আচ্ছা এখন আমরা বিটিউমান বলবো বিটিউমান একদম সোজা আসো দেখি আমরা বিটিউমান পড়ি বিটিউমান গুলো একদম অঙ্কের মতো পিট কয়লা এটা রাউন্ড ফিগার পিট কয়লা একটা রাউন্ড ফিগার দশ হাজার রাউন্ড ফিগার কত দশ হাজার তাহলে দশ এটা হচ্ছে পাঁচশো বেশি হচ্ছে লিগনাইট দশ হাজার পাঁচশো এটার হচ্ছে পাঁচশো বেশি কত এগারো হাজার তাহলে এগারো হাজার দশ হাজার পাঁচশো আর দশ হাজার দশ হাজার দশ হাজার পাঁচশো আর এগারো হাজার আর এই তিনটা পাঁচশো যোগ বিয়োগ করে আমরা মনে রাখতে পারতেছি এটা কিন্তু পাঁচশো যোগ বিয়োগ করে মনে রাখতে পারবা না এটা তোমাকে তিন হাজার পাঁচশো যোগ দিতে হবে তাহলে এটা কিন্তু ইজি কিন্তু এটা একটু টাফ চোদ্দ হাজার পাঁচশোটা মনে রাখতে হবে কারণ এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আসছে আচ্ছা আমি যা আজকে ক্লাসে পড়াবো কিছু লিখবা এই কেন পড়তে হবে তুমি যখন ডাক্তারের কাছে যাও ডাক্তার কি করে ডাক্তার তোমাকে অনেকগুলো ওষুধ দেয় বলে নাপা খেতে হবে ফেক্সো খেতে হবে দেখো এখানে কিন্তু ডোজও দেওয়া থাকে ডোজ ডোজ দেওয়া থাকে ডোজ কি কখনো পাঁচশো কখনো দুইশো কখনো টোয়েন্টি কখনো টু আবার প্রত্যেকটার কি টাইম থাকে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কখনো হয় ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান কখনো জিরো প্লাস জিরো প্লাস ওয়ান এগুলো কি সব সংখ্যা এগুলো সব নাম্বার একজন ডাক্তার তার কাছে গেলেই সে তোমাকে ডোজ ডোজ বলতেছে তারপরে নাম্বার বলতেছে ঠিক আছে মাত্রা বলতেছে ওষুধের ডোজ বলতেছে তারপরে হচ্ছে কয় বেলা খেতে হবে সেটা বলতেছে এই সংখ্যা সে কিভাবে ডাক্তারদের অনেক সংখ্যা মনে রাখতে হয় ইম্পর্টেন্ট সংখ্যা মনে রাখতে হয় তাই আমরা আজকে ক্লাসে কি করব আমরা ইম্পর্টেন্ট নাম্বার গুলা পড়বো ঠিক আছে ইম্পর্টেন্ট নাম্বার পড়তে হবে আমার সাথে ক্লাসে ক্লাসে লেখো আর একটা কাজ করতে পারো তোমরা যখন পড়বা আমার সাথে তখন রাফ খাতা রাখতে পারো হ্যাঁ আজকে তো আমার লেখাগুলা আমি যা লিখবো ক্লাসে তুমি এগুলো বইয়ে তুলবা বইয়ের মধ্যে ফেলবা রেড পেন দিয়ে বা কলম দিয়ে পেন দিয়ে হ্যাঁ কিন্তু আমার ক্লাস শেষে ক্লাস শেষে তুমি রাফ খাতা নিবা রাফ খাতা নিয়ে আমি যা যা পড়াইছি এগুলো দশ বার করে লিখবা ঠিক আছে দশ বার করে লিখবা আর যাদের কম মনে থাকে তারা বেশি লিখে লিখে পড়বা লিখে লিখে পড়লে কি হয় বেশি মনে থাকে আর জোরে জোরে পড়বা ক্লাসে বাসায় রুমের এক মাথা থেকে আরেক মাথায় হেঁটে হেঁটে পড়বা যদি হেঁটে হেঁটে পড়ো তাহলে বেশি বেশি মনে থাকে এগুলো হচ্ছে যাদের পড়া কম মনে থাকে তাদের জন্য বেশি বেশি হেঁটে হেঁটে পড়লে মনে থাকে বেশি খাদায় তুলো কোনো সমস্যা নাই অনেকে এটা করতে পারো স্টিকি নোটস ইউজ করতে পারো বিভিন্ন কালারফুল স্টিকি নোটস পাওয়া যায় কালারফুল স্টিকি নোটস এ তুমি লিখে বইগুলো বইয়ের মধ্যে লাগিয়ে দিতে পারো পেজের উপরে আমরা এটা করি আচ্ছা কয়লার মান নির্ধারক সূচক কয়টি এটা পড়তে হবে এখান থেকে কয়লার মাননির্ধারক সূচক কয়টা দেখো কয়ল মান নির্ধারক সূচক হচ্ছে ছয়টা এই যে কয়লার মান নির্ধারক সূচক ছয়টা এই ছয়টা মান নির্ধারক সুযোগ থেকে আমাদেরকে কি পড়তে হবে আসো ছয়টা মান নির্ধারক সুযোগ থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ছয়টা মান নির্ধারক সূচক কি কি এই ছয়টা উপাদান কি করে কয়লা থেকে কয়লার মান বৃদ্ধি করে অথবা হ্রাস করে এখন কারা কয়লার মান বৃদ্ধি করে হ্রাস করে এখান থেকে সত্য মিথ্যার প্রশ্ন আসবে তারপরে আসতে পারে কয়লার মান নির্ধারক সূচক কয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা কয়টা আমাকে বলো তো আর প্রশ্ন আসতে পারে যে কয়লার মান নির্ধারক সূচক থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কয়লার মান নির্ধারক সূচক নয় আচ্ছা এগুলো আমরা অ্যান্সার করতে পারবো হ্যাঁ যারা স্টিকি নোটস ইউজ করো স্টিকি নোটস এর সাথে তোমরা একটা কাজ করতে পারো স্টিকি নোটস কিন্তু তোমরা যে তোমাদের টেবিল আছে টেবিল বা ওয়ালেও লাগায় রাখতে পারো প্রতিদিন যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওইগুলো যদি তুমি টেবিলে বা ওয়ালে লাগাই রাখো ঘুমানোর আগে একবার দেখবা আবার সকালবেলা ঘুম থেকে উঠে একবার দেখবা আবার দুপুরে ভাত খাওয়ার সময় একবার দেখবা তাহলে দিনে তিনবার করে দেখলে এখন আরো কমপক্ষে তিরিশ দিন ষাট দিন তো বাকি আছে ডে তাহলে তিন ছয় আঠারো একশো আশি একশো বার দেখা হয়ে যাবে তাহলে যে কোনো ইম্পর্টেন্ট কাজ ব্যবহার যেগুলো তোমার কম মনে থাকে এক একজনের এক একটা জিনিস কম মনে থাকে ওই জিনিসগুলো বারবার দেখলে তোমার বেশি মনে থাকবে আচ্ছা কয়লা মান নিধার সুযোগ কিন্তু ছয়টা এই ছয়টা উপাদান আমরা কেমন মনে রাখবো দেখো আসো আমরা কয়লা মান নিধার সুযোগ মনে রাখবো এটা দিয়ে কয়লা মান নিধার সুযোগ হচ্ছে বিসিএস বাসপুয়ের ছাই বিসিএস বাষ্পে ছাই দিয়ে কি হবে বি দিয়ে হচ্ছে বিটিউ মান বি দিয়ে বিটিউ মান সি দিয়ে হচ্ছে কার্বন আর এস দিয়ে সালফার আচ্ছা বিসিএস বাষ্প দিয়ে জলীয় বাষ্প উড়ে দিয়ে উদ্য বস্তু ছাই লক্ষ্য করো আমি তোমাকে বলছিলাম বিটিউ এটা কি একক ব্রিটিশ থার্মাল ইউনিট কিসা একক কয়লার আহ তাপ জ্বালানি মান মানে একটা কয়লা পুরে এক পাউন্ড কয়লা পুরে কতটুকু তাপ শক্তি উৎপন্ন হচ্ছে তাহলে এক পাউন্ড কয়লা পুরে যদি বেশি তাপ উৎপন্ন হয় তাহলে বিটিউ মানটা বেশি ভিডিও মান বেশি মানে কি কয়লাটা ভালো না খারাপ আমাকে বলো তো কয়লাটা ভালো আর যদি ভিডিও মান কম উৎপন্ন হয় তার মানে কয়লাটা খারাপ তাহলে দেখো ভিডিও মান বেশি কয়লা ভালো ভিডিও মান কম কয়লা খারাপ আবার দেখো তাহলে এটা কি একই দিকে উঠলো আমার হাত দুইটা হাতের দিকে দেখো আর হাত দুইটা একসাথে নিচে নামলো হাত দুইটা একসাথে উপরে উঠলো নিচে নামলো তাহলে এটা কি সমানুপাতিক না ব্যাস্তানুপাতিক সমানুপাতিক কার্বনে আসো কার্বন কার্বনের পরিমাণ বেশি হলে কয়লা ভালো কার্বনের পরিমাণ কম হলে কয়লা খারাপ তাহলে এটা সমানুপাতিক সালফার সালফার কি উপাদান সালফার হচ্ছে একটা দুর্গন্ধযুক্ত উপাদান তোমরা জানো সালফার কিসে থাকে তোমার পচা ডিমে থাকে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইডে থাকে তাহলে সালফার থাকলে সালফার বেশি কয়লার মান নিম্ন সালফার কম কয়লার মান উচ্চ তাহলে এটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক উল্টা হয়ে গেল তাই না ব্যস্তানুপাতিক আচ্ছা তাহলে ক্রস দিয়ে আমরা কিন্তু মিথ্যা বুঝাচ্ছি না ক্রস দিয়ে আমরা কি বুঝাচ্ছি আর টিক দিয়ে আমরা কি বুঝাচ্ছি ক্রস দিয়ে ব্যস্তানুপাতিক আর টিক দিয়ে সমানুপাতিক এবার আসো উদ্দায়ী বস্তু আর ছাই উদ্দায়ী বস্তু আর ছাই দুরেই নিম্নমুখী উপাদান এরা যদি কয়লার মধ্যে বেশি থাকে তাহলে কয়লা নিম্নমানের হয় আবার এরা যদি কমে যায় তাহলে আস্তে আস্তে কয়লার মান ঊর্ধ্বমুখী হয় উন্নত হয় তাহলে উদ্দায়ী বস্তু আর ছাই উভয়ই ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে এবার আসো জলিওবাষ্প আমরা ছোটবেলায় পড়ছি জলিওবাষ্প একটা বৈশিষ্ট্য আছে সেটা কি জলিওবাষ্প এরা তাপ ধারণ ক্ষমতা বেশি আচ্ছা জলিওবাষ্পের তাপ ধারণ ক্ষমতা বেশি এটার উপর ডিপেন্ড করে আমরা একটা জিনিস দেখব আসো পানি আর জলিওবাষ্প এরা কি সেম না পানি আর জলিওবাষ্প এরা ডিফারেন্ট এরা কেমন ডিফারেন্ট দেখো এদের মধ্যে পার্থক্য আছে পানি কি পানি হচ্ছে মনে করো তরল আর জলীয় বাষ্প এটা কি গ্যাসীয় মানে আমাদের আশেপাশে যেটা থাকে আচ্ছা আর পানি হচ্ছে এরকম তরল এখন এদের মধ্যে একটা অবস্থার ডিফারেন্স আছে এখন দেখি আমরা আমরা এটা পাত্রের মধ্যে কিছু কঠিন পদার্থ নিছি আসো আমরা এটা কিছু কঠিন পদার্থ নিছি হ্যাঁ এখন এই কঠিন পদার্থ গলানোর জন্য নিচে আমরা কি দিছি কয়লা আচ্ছা এখন আমরা কি করব আমরা এই কয়লার মধ্যে আগুন দিব আগুন দিলাম তাপ শক্তি উৎপন্ন হবে সেই তাপে এই করিন পদার্থ গুলা কি হবে গলবে মনে করো কি হতে পারে মাঝে মাঝে এই তাপ শক্তি বায়ুমন্ডলে হারিয়ে যায় কিছু তাপ শক্তি আছে যেটা আমরা পাই না এটাকে বলে সিস্টেম লস সিস্টেম লসের কারণে কিছু শক্তি যেটা কিনা বায়ুমন্ডলে হারিয়ে যায় এটা আমরা পাই না এটা বায়ুমন্ডলে হারিয়ে যায় তাহলে সম্পূর্ণ তাপশক্তি আমরা পাচ্ছি না কিন্তু মনে করো তুমি আজকে যে কয়লাটা ব্যবহার করতেছো সেই কয়লায় জলীয় বাষ্পের পরিমাণটা বেশি সাপোজ তোমার কয়লার মধ্যে পরিমাণ বেশি কি হবে এই যে কয়লার মধ্যে জলীয় বাষ্প বেশি মনে করো অনেক তুমি যখন আছে আগুন দিবা যখন তাপ উৎপন্ন হবে তখন এখানে একটা জলীয় বাষ্পের তৈরি হবে এই জলীয় কি বেশি বসছিল তাপ ধারণ ক্ষমতা বেশি তাহলে জলীয় কি করবে তাপ ধরে রাখবে জলীয় বাষ্প যদি তাপ ধরে রাখতে পারে তাহলে কি ঘটবে জলীয় বাষ্প তাপ ধরে রাখলে এই যে যেটা বায়ুমন্ডলে হারিয়ে যাওয়ার কথা ছিল সেটা আর হারিয়ে যাবে না সেটা এই জলীয় বাষ্প ধরে রেখে এখানেই প্রবাহিত করবে এই যে এদিক দিয়ে যেই তাপটা বায়ুমন্ডলে হারিয়ে যেত সেটা আর হারিয়ে যাবে না এখানে এসে তাপটা এখানে প্রবাহিত করবে তাহলে লক্ষ্য করো জলীয়বাষ্প তাপ ধরে রাখতে পারে এবং সেই তাপটাকে এই পাত্রের মধ্যেই প্রবাহিত করে তাহলে জলীয় বাষ্প বেশি থাকলে আগে যে তাপটা বায়ুমন্ডলে হারিয়ে যেত সেটা তুমি পেত না এখন জলীয় বাষ্প থাকলে সেই তাপটাও তুমি পাচ্ছ তাহলে আগের চেয়ে বেশি তাপ পাচ্ছ না কম তাপ পাচ্ছ বেশি তাপ পাচ্ছ তাহলে জলীয় বাষ্প বেশি থাকলে কয়লা ভালো না খারাপ আমাকে একটু তো জলীয় বাষ্প বেশি থাকলে কয়লা ভালো না খারাপ একটু কমেন্ট করে জানাও আমাকে জলীয় বাষ্প বেশি থাকলে কয়লা ভালো নাকি খারাপ আচ্ছা এই যে দেখো তাহলে জলীয় বাষ্প বেশি থাকলে কয়লা ভালো আর চলে বসা কম থাকলে কয়লা খারাপ তাহলে এই টিকার আর ক্রসের মানে কি টিক ক্রসের মানে হচ্ছে টিক মানে সমানুপাতিক ক্রস মানে ব্যস্তানুপাতিক এখান থেকে আমরা কি অ্যান্সার করবো এই যে এই জিনিসগুলো আচ্ছা আমরা এই সারণি পড়ব না শুধু একটা জিনিস পড়ব এই যে ব্লু দিয়ে দাগিয়ে দিচ্ছি দেখো দিঘি কয়লার খনির মান সবচেয়ে বেশি তাহলে এই যে দিঘি পাড়ায় ফিক্সড কার্বনের পরিমাণটা পড়বো এই যে এটা ফিফটি ফোর পয়েন্ট সিক্স সিক্স এটা পড়বো ফিফটি ফোর পয়েন্ট 6 6 কোথায় থাকে দিই পারে এটা আমরা করব আচ্ছা আর এই যে এখান থেকে আসবে ট্রু ফলস এখান থেকে আইবে ট্রু আমরা ট্রু ফলসে যা যা পড়লাম এগুলা সব কই আছে এই কোয়লার মান বিশ্বাসের আছে ঠিক আছে ওকে এই যে যা যা পড়ালাম আমরা এতক্ষণ এই কোয়লার মান বিশ্লেষণ এইখানেই সবকিছু এই ট্রু ফলসে আছে আচ্ছা তাহলে আমরা পড়ে ফেলছি যেহেতু আমরা একটা পরীক্ষা দেই আচ্ছা পরীক্ষা একটু পরা দিব আমরা আর একটু পড়ে আসো এইখানে দেখো আমরা কি পড়বো আজকে আমরা পড়বো এই যে বিটুমিনাস কয়লা হতে প্রাপ্ত গ্যাসীয় জ্বালানি এখানে ধরনের জ্বালানি পাওয়া যায় দেখো তো এখানে ধরনের গ্যাসীয় জ্বালানি পাওয়া যায় পাঁচ ধরনের পাঁচ ধরনের কি কি পাঁচ ধরনের হচ্ছে এগুলো তোমার কোল ওয়াটার সংশ্লেষ মিথেন প্রডিউসার এই সবগুলা গ্যাসীয় জ্বালানির এখান থেকে কি প্রশ্ন আসবে এখানে হ্যাঁ জলীয় বাষ্প বেশি থাকলে ভালো পানি বেশি থাকলে খারাপ আচ্ছা এইখানে আসো দেখো বিটুমিনাস কয়লা হতে প্রাপ্ত গ্যাসীয় জ্বালানি সবগুলোর আমরা কি পড়বো আমরা পড়বো হচ্ছে ব্যবহার তাহলে কোল ওয়াটার সংশ্লেষ মিথেন প্রডিউসার সবগুলোর ব্যবহার আমরা একবারে পড়া ফেলবো কোথা থেকে পড়বো আমরা আমরা এই যে এই যে এই পেজ থেকে পড়বো দেখো কোকো ওয়াশ ইজ ওয়াস টু জাবি এখানে একটা মজার ব্যাপার হচ্ছে চারটা গ্যাসের কাজ হুবু সেম তাহলে যেই চারটা গ্যাসের কাজ হুবু সেম সেই চারটা গ্যাসের কাজ আমরা করবো দেখো কোকো আস কোকো তোমরা যারা কেক বানাও বাসায় তারা কোকো পাউডার ইউজ করো তাই না আচ্ছা কোকো দিয়ে মনে রাখবা কো দিয়ে হচ্ছে কোল গ্যাস কো দিয়ে কোক কার্বন আচ্ছা ওয়া দিয়ে ওয়াটার গ্যাস আর স দিয়ে সংশ্লেষ গ্যাস তাহলে তুমি চারটা গ্যাসের নাম শিখে ফেলছো এখন এই চারটা গ্যাসের কাজ তোমার বইয়ে হুবু সেম দেওয়া আছে হুবু সেম কি যা দিয়ে জ্বালানি আর বি দিয়ে বিজারক বি দিয়ে কিন্তু বিদ্যুৎ না বি দিয়ে বিজারক তাহলে জ্বালানি আর বিজারক জ্বালানি আর বিজারক হিসেবে কোনগুলা ব্যবহৃত হয় কোল কোক ওয়াটার সংশ্লেষ এই চারটা আরেকটা জিনিস লক্ষ্য করো এই চারটার মধ্যে ওয়াটার আর সংশ্লেষ এর একটা এক্সট্রা কাজ আছে জাবি দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে না জাবি দিয়ে হচ্ছে কি জিনিস জাবি দিয়ে জ্বালানি আর বিজালু আচ্ছা ওয়াশ মানে ওয়াটারের সংশ্লেষ এরা একটা অতিরিক্ত কাজ করে ওয়াটারের সংশ্লেষ কি করে এরা মিথানল প্রস্তুত করে মিথানল আচ্ছা এবার আসো তোমরা মিথেনের কাজ শিখবা মিথেনের কাজ মনে রাখবা এটা দিয়ে যে মিথেন এরা কি করে মিথেন হচ্ছে জলসা তোমরা স্টার জলসা চ্যানেল দেখো কে কে দেখো বলো তো জল দিয়ে মনে রাখবা জল দিয়ে হচ্ছে জ্বালানি আর দিয়ে সার কোন সার ইউরিয়া সার আচ্ছা প্রডিউসার প্রডিউসার লেখা তাই না এটা প্রডিউসার হবে আচ্ছা বানান ভুল হয়ে গেছে উ এটা হবে জ্বালানি আর প্রডিউসারে উ হবে আচ্ছা প্রডিউসার এটা মনে রাখবা উবার দিয়ে উবার দিয়ে কি হয় উবার দিয়ে হয় উত্তপ্ত করা আর বিজারক উত্তপ্ত করা আর বিজারক কি উত্তপ্ত করা চুল্লি উত্তপ্ত করা তাহলে চুল্লি উত্তপ্ত করা তাহলে কি মনে রাখবো উ দিয়ে উবার তোমরা নাম শুনছো রাইট বাংলাদেশে উবারের মতো অনেকগুলা বের হয়েছে কি কি বলতো পাঠাও সহজ ও ভাই আচ্ছা তোমাদেরকে একটা মজার কাহিনী শুনাই উবার দুই হাজার পনেরো সালে বাংলাদেশে আসলো তারপরে উবারের মতো করে বাংলাদেশে অনেকগুলা এরকম বাইক বা রাইড শেয়ারিং কোম্পানি আসছে যেগুলোর মাধ্যমে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবা আচ্ছা তখন কি আবিষ্কার হইলো বাংলাদেশে নতুন পাঠাও পাঠাও অনেকগুলা মজার মজার অফার দিত এখনো দেয় তো একবার রমজানের সময় রোজার ঈদে পাঠাও একটা কি অফার দিলো পাঠাও একটা অফার দিলো যে আপনি যদি এই রমজান মাসে দশটা রাইড দিতে পারেন তাহলে আপনাকে উঠায় নিয়ে যাওয়া হবে কই উঠায় নিয়ে যাবে শুনে মনে হইতেছে যে সাতাশ মানে উঠায় নিয়ে যাবে আমাকে মনে হয় একদম তোমার আকাশে উঠায় নিয়ে যাবে আমি আর থাকবো না না এরকম কিছু না আসলে যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদেরকে অফার যে আপনি যদি রমজান মাসে মাত্র রাইড দিতে পারেন দিছে তাহলে আপনাকে এভাবে প্লেনে করে করে আকাশে আপনাকে দাদুর বাড়িতে মানে আপনার গ্রামের বাড়িতে পৌঁছায় দেওয়া হবে এটাই হচ্ছে সেই উঠাও অফার তো নামগুলো ওইভাবে ওরা মিলায় রাখে পাঠাও উঠাও ঠিক আছে উঠাও মানে হচ্ছে প্লেনে করে উঠায় তারপরে আবার বাড়িতে পৌঁছায় দিলে খুব সুন্দর অফার তাহলে বলতো এই পাঠাও যারা সুন্দর সুন্দর অফার দেয় যখন বর্ষাকালে চারিদিকে সব পানিতে থাকবে তারা কি অফার দিবে যখন পানিতে থই থই থাকে সবকিছু ডুবে যায় তখন তারা অফার দিবে ডুবাও তাই না আচ্ছা তো সুন্দর সুন্দর অফারের নাম শিখলাম আমরা আচ্ছা এবার আমাদের কিন্তু ব্যবহার করা শেষ দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে ব্লু গ্যাস ব্লু গ্যাস এর অপর নাম কি ওয়াটার গ্যাস তাহলে ওয়াটার গ্যাস এর অপর নাম কেন ব্লু গ্যাস এটা একবার আসছে ভর্তি পরীক্ষায় আসতে পারে কেন ব্লু গ্যাস বলা হয় কারণ একটা উপাদান নীল সহ জলে ওয়াটার গ্যাসে কি উপাদান থাকে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন মনে রাখবা কোন উপাদানটা নীল সহ জলে এটা মনে রাখতে হবে হাইড্রোজেনটা হাইড্রোজেনটা নীল শিখা সহ জলে আচ্ছা এখানে একটু কষ্ট করে টেম্পারেচার গুলো মনে রাখতে হবে আচ্ছা আমরা টেম্পারেচার কি মনে রাখবো টেম্পারেচারটা মনে রাখার দরকার নাই সংশ্লেষ আর এগারোশো ঠিক আছে আর কিছু মনে রাখতে হবে না আমরা এখানে চলে আসি দেখো আমরা দেখো পেট্রোল সংশ্লেষণ পদ্ধতির নাম কি ফিশার ট্রপস তাহলে ফিশার ট্রপস পদ্ধতিতে কি তৈরি করা হয় পেট্রোল ওকে একটা অবজেক্টিভ শিখে গেলাম আর একটা অবজেক্টিভ ফিশার ট্রপস পদ্ধতিতে কি অ্যালকেন তৈরি করে কঠিন তরল না বায়বীয় তরল অ্যালকেন তরল অ্যালকেন প্রোডিউস করে তরল অ্যালকেন প্রোডিউসার পদ্ধতির নাম কি ফিশার ট্রপস এটাও একটা অবজেক্টিভ ফিশার ট্রপস পদ্ধতিতে টেম্পারেচার কত তাপমাত্রা কত চাপ কত প্রভাবক কত 205 থেকে 10 আর প্রভাবক কোবাল্ট এগুলা লাগবে তাহলে আহ বিক্রিয়া টিক্রিয়া পড়বা এই জিনিসগুলো পড়বা যেহেতু নামীয় বিক্রিয়া নামীয় বিক্রিয়ার আমরা কি জানি উৎপাদের নাম পড়তে হয় টেম্পারেচার প্রেশার আর প্রভাবক এর নাম পড়তে হয় আচ্ছা এখানে আসো এলপিজি এলপিজি পড়বো আমরা এলপিজি এর সব ইনফরমেশন এটা দিয়ে মনে রাখবো দেখো কম বা নেগেটিভ এলপিজি এর সব ইনফরমেশন কি হবে কম বা নেগেটিভ দেখো এলপিজি এটা নিম্ন আণবিক বিশিষ্ট হাইড্রোকার্বনের মিশ্রণ তার মানে কম বোঝাচ্ছে এলপিজি গন্ধহীন তার মানে নেগেটিভ বোঝাচ্ছে এলপিজিতে বিষক্রিয়া নেই এটা নেগেটিভ বাক্য শ্বাসের সম্ভাবনা থাকে এটাতেও কি বোঝাচ্ছে তোমার শ্বাসরোধ হয়ে গেলে তুমি মারা যাবা মারা গেলে এটা কি পজিটিভ না নেগেটিভ অবশ্যই নেগেটিভ তাহলে তুমি কম বা নেগেটিভ এই সেন্সটা দিয়ে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি এর সব ইনফরমেশন মনে রাখতে পারো নিম্ন আণবিক ভর বিশিষ্ট গন্ধহীন বিষক্রিয়া নেই শ্বাসরোধের সম্ভাবনা থাকে এগুলো কার বৈশিষ্ট্য কার সংজ্ঞা এলপিজি এর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আমরা বাসায় ব্যবহার করি এটা যেহেতু গন্ধহীন লেখা আছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস গন্ধহীন তাই এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের কোনো গন্ধ না থাকায় এই সিলিন্ডারের মধ্যে যে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস মানে এলপিজি থাকে এখানে লিক হইলে আহ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এখন গন্ধহীন যেহেতু এলপিজি তাহলে তুমি কেমনে বুঝবা লিক হইলো কি হইলো না যদি বাহিরে বের হয়ে যায় এলপিজি বুঝার জন্য লিকেজ জানার জন্য এখানে একটা গন্ধযুক্ত তীব্র গন্ধযুক্ত মার্কেপটান যোগ দেওয়া হয় তাহলে এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে লিকেজ জানার জন্য কি দেওয়া হয় লিকেজ জানার জন্য আমরা দেওয়া হয় কোনটা লিকেজ জানার জন্য দেওয়া হয় তোমার মার্কেপটান যৌগ আচ্ছা মার্কেপটান যৌগ এস দিয়ে আমরা প্রকাশ করি কখনো দেওয়া হয় গ্যাসিও মার্কেপটান কখনো দেওয়া হয় তরল মার্কেপটান গ্যাসিও কোনটা যেটা ছোট উপাদান মিথাইল মার্কেপটান মিথাইল এটা পরীক্ষায় আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে মিথাইল মার্কেপটান আর তরল মার্কেপটান কোনটা ইথাইল মার্কেপটান তরল ঠিক আছে আচ্ছা আর এখানে এটাnish পড়বা সেটা হচ্ছে তোমার মনে আছে পিটের ক্যালোরিফিক মান কত একটু কমেন্ট করো তো ক্যালোরিফিক মানের তিন গুণ হচ্ছে এই এলপিজি এর ক্যালোরিফিক মান 10000 এর তিন গুণ কত 30000 তাহলে 30000 এর চেয়ে 500 কম মানে 30000 এর কাছাকাছি কত 29500 29500 হচ্ছে এই এলপিজি এর ক্যালোরিফিক মান আর এলপিজি এর উপাদান কয়টা চারটা চারটি উপাদানের মধ্যে একটা হচ্ছে তিন নাম্বার সদস্য মানে এই যেটা প্রোপেন হাইড্রোকার্বনের তিন নাম্বার সদস্য আর একটা হচ্ছে আর বাকি তিনটা হচ্ছে চার নাম্বার সদস্য চার নাম্বার সদস্য কি বিউটেন বিউটেনের অনেকগুলা সৎ ভাই বলতে পারো বিউটেনের পোলাপাইন কি কি বিউটেনের পোলাপাইন মানে হচ্ছে বিউটেনের ক্যালোরিফিক মান কত বিউটেন হচ্ছে এন বিউটেন আইসো বিউটেন আর বিউটিন এই তিনটা মনে রাখবা ঠিক আছে এখানে এই সংকেত পড়তে হবে না শুধু এটা পড়বা

আমরা একটা পরীক্ষা দিয়ে আস বাদামি বর্ণের কয়লা কোনটা একটু কমেন্ট করে জানাও তোমাকে বাদামি বর্ণের কয়লা কোনটা বাদামী বর্ণের কয়লা রেলওয়ে লোকোমোটিভে কোনটা ব্যবহৃত হয় কয়লার মান নির্ধারণ সুযোগ নয় কোনটি কোনটি সঠিক ইউরিয়া সার উৎপাদনে কোনটি ব্যবহৃত হয় ফিশার ট্রপসে কোন অ্যালকেন তৈরি হয় আচ্ছা আসো আমরা অ্যান্সার করি যারা ক্লাসে অ্যান্সার করতেছ দেখবে যা কয়টা ঠিক হয় ক্লাসে তুমি যদি ভালো মতো অ্যান্সার করতে পারো তাহলে তোমার পড়াটা খুব সুন্দর হচ্ছে ক্লাসে পড়া শেষ হয়ে যাবে তাহলে ক্লাস শেষে তুমি যখন রিভিশন দিবা রিভিশন ছাড়া পরীক্ষা দিতে বসবা না রিভিশন ছাড়া পরীক্ষা দিতে বসলে বি আর ডি ডি আর বি দুটো অপশনের মধ্যে তোমার মারামারি লাগবে তখন তুমি কনফিউজড হয়ে যাবে বাদামি বর্ণের কয়লা লিগনাইট রেলওয়ে লোকমোটিভে ব্যবহৃত হয় পিট কয়লা কয়লা মান নিচের কোনটি সঠিক ছাই কম হলে ভালো ইউরিয়া সার উৎপাদন কোনটি ব্যবহার হয় মিথেন গ্যাস রাখছিলাম কোন অ্যালকেন তৈরি করা হয় তরল আচ্ছা এগুলো দেখো তুমি যদি ক্লাসে একবার আমার সাথে এই দুই ঘন্টা পড়ে ফেলো তাহলে তোমার 90% পার্সেন্ট পড়া হয়ে যাবে কিন্তু এটা দিয়ে তুমি পরীক্ষা দিতে বসবে না তুমি বাসায় দুইবার রিভিশন দিবা দুইবার রিভিশন দেওয়ার পর হোম এক্সাম আর হোম প্র্যাকটিসে টাইম ধরে পরীক্ষা দিয়ে ফেলবা তোমার সাথে স্টপ ওয়াচ আছে বা ঘড়ি আছে ঘড়িটা ধরে মেডিকোর মতো একশো কোয়েশ্চেনে পঁয়ত্রিশ মিনিট টাইম দিবা বা চল্লিশ মিনিট আর দেড়শো কোয়েশ্চেন হলে একটু বেশি এক ঘন্টা টাইম দিলা দিয়ে নিজেই ঘড়ি ধরে একবার পরীক্ষা দিয়ে ফেলবা তারপর নিজে চেক করবা দেখবা কত পাইছো যে ভুলগুলো হবে ওগুলা বইয়ে দাগায় ফেলবা তারপরে আরেকবার রিভিশন দিয়ে মেডিকেলতে ডেইলি एग्जाम দিতে আসবা দেখবা তোমার নাম্বার অনেক ভালো আসছে আর যে পরীক্ষাগুলার খারাপ নাম্বার আসছে সামনে মডেল টেস্ট শুরু হওয়ার পরে যখন তুমি ফাঁকা টাইম পাবা বা মডেল টেস্ট শুরু হওয়ার আগে যদি ফাঁকা টাইম পাও বা ফ্রি টাইম পাও অ্যাডমিশন টেস্টের আগে তখন ওইগুলা বারবার রিভিশন দিয়ে ওই মেডিকেল কোশ্চেনেই পরীক্ষা দিয়ে ফেলবা দেখবা অনেক ভালো মার্কস আসছে আমারও আমি যখন স্টুডেন্ট ছিলাম মেডিকেলতে তখন যে পরীক্ষাগুলো দিতাম যেগুলোতে খারাপ মার্কস আসতো কম মার্কস আসতো আমি আবার রিভিশন দিয়ে আমি একটা লিস্ট করে রাখছিলাম যেগুলোতে আমি কম মার্কস পাইছি আর কোয়েশ্চেন সব রেখে দিছিলাম সহ তো আমি যেগুলাতে হচ্ছে কম মার্কস পেতাম সেগুলো আবার পরীক্ষা দিতাম ঠিক আছে পরে পরে একবার দুইবার রিভিশন দিয়ে তারপরে পরীক্ষা দিতাম দেখা যেত শুরুতে যদি আমি কম মার্কস পাইছি সাইটের ঘরে পরে আমি রিভিশন দিয়ে আবার পরীক্ষা দিছি ভালো মতো পরে আবার নব্বই এর উপরে পেয়ে গেছি হিসেবে কোনটি ব্যবহার হয় না প্রোডিউসার এলপিজি কত উনত্রিশ হাজার পাঁচশো এলপিজি এর উপাদান নয় কোনটি পেন্টেন তাই না আমরা তিন আর চার মনে রাখছিলাম দেখো বিউটেন চার বিউটিন চার প্রোপেন তিন তাহলে পেন্টেন পেন্টেন পাঁচ আচ্ছা আমরা এটা পড়বো এই যে ছয়শো সাতান্ন পেজের এটা হম এটা দেখো এখানে অর্থনৈতিক রসায়নের ছয় সাতানব্বই কি দেওয়া আছে ইউরিয়া উৎপাদনের মূলনীতি আচ্ছা ইউরিয়া উৎপাদনের মূলনীতির আগে দেখবা অনেকগুলা বাংলাদেশের সার কারখানা তারপরে চিনি কারখানা তারপরে হচ্ছে আরো বিভিন্ন কলকারখানা আর এদের উৎপাদিত যে নাতিপুতি আছে কে করে নাতিপুতি পয়দা করেছে এগুলো দেওয়া আছে আচ্ছা কোন সার কারখানা আর কোন কলকারখানায় কোন ফ্যাক্টরিতে কত মেট্রিক টন কত বিলিয়ন মেট্রিক টন মিলিয়ন মেট্রিক টন কি উৎপাদিত হয়েছে এগুলো পড়বা ভুলেও পড়বা না ওগুলা কেটে দাও এগুলা পড়লে তোমার অন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো এই চ্যাপ্টারের মনে থাকবে না এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট জিনিস কি ইউরিয়া কাজ সিরামিক পাল পেপার সিমেন্ট এই চামড়া এই টপিক গুলো থেকে কাঁচামাল পড়তে হবে কাঁচামালের নাম পড়তে হবে কয়টা কাঁচামাল আছে এটা জানতে হবে কাঁচামালগুলোর নাম জানতে হবে কয়টা ধাপ আছে তিন ধাপ না চার ধাপ এগুলো জানতে হবে আর দূষকের নাম জানতে হবে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আসো ইউরিয়া উৎপাদনের ধাপ কয়টা তিন ধাপ এক ধাপে হাইড্রোজেন কার্বন অক্সাইড উৎপাদন হয় এক ধাপে অ্যামোনিয়া উৎপাদন হয় এক ধাপে ইউরিয়া উৎপাদন হয় তাহলে এই তিন ধাপের নাম জানবো আচ্ছা তাহলে প্রশ্ন আসবে নিচের কোনটি ইউরিয়া উৎপাদনের ধাপ নয় আচ্ছা সালফার মুক্তকরণে কোনটি ব্যবহৃত হয় সালফার মুক্তকরণের কোন প্রভাবক ব্যবহৃত হয় এটা পড়তে হবে কোবাল্ট মলিবিডেনাম ঠিক আছে কোমো মনে রাখবা কোমো কোমো আচ্ছা এইখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছে অ্যামোনিয়া থেকেও প্রশ্ন আসছে তারপরে ইউরিয়া থেকেও প্রশ্ন আসছে তাহলে অ্যামোনিয়া আর ইউরিয়া পড়ব অ্যামোনিয়া আর ইউরিয়া সব পড়তে হবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট বলো তো অ্যামোনিয়া কোন পদ্ধতিতে তৈরি করা হয় তুমি জানো অ্যামোনিয়াতে নাইট্রোজেন হাইড্রোজেনের পার্সেন্টেজ কত মানে রেশিও কত আচ্ছা নাইট্রোজেন হাইড্রোজেনের যে পার্সেন্টেজ মানে রেশিও এটা কত ওয়ান ইস টু থ্রি এখন ওয়ান ইস টু থ্রি কোন গ্যাসে থাকে উপাদানগুলা কিছু অনেকে পড়ছো না ওয়াটার সংশ্লেষ প্রোডিউসার কোনটার মধ্যে ওয়ান আমাকে একটু বলো তো কমেন্ট করে আচ্ছা কোন পদ্ধতিতে তৈরি হয় হেবার আর এখান থেকে সব পড়তে হবে আয়রন অ্যালুমিনা পাঁচশো ডিগ্রি দুইশো এটিএম এগুলা কি ক্লাস সেভেন এইট নাইন টেন থেকে পড়ে আসতেছো একদম কালার পর তোমার মনে থাকবে এমনিতেই অ্যামোনিয়াতে প্রভাবক সহায়ক কোনটা বলো তো আর প্রভাবক কোনটা একটু কমেন্ট করে বলো অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক সহায়ক কোনটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা ইউরিয়া থেকে আমরা একশো আশি আর একশো তিরিশ এটিএম চাপ করবো আচ্ছা আমরা পড়ছিলাম ওয়ানসুক্সি অনুপাতে সংশ্লেষ গ্যাসের উপাদান গুলা থাকে জেনে নাও তাই আসো দেখো জেনে নাও এখানে একটা নতুন জিনিস দেওয়া আছে নিউ এডিশনের বইতে নিউ এডিশনের বইতে কি দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা স্ক্রিনশট নিতে পারো দেখো এই যে এটা আছে চাইলে স্ক্রিনশট নিতে পারো আচ্ছা নিউ এডিশনের বইতে কি আছে দেখো প্রধান চারটি ফসফরাস সারের নাম কি প্রধান কয়টা ফসফরাস সার আছে প্রধান আছে চারটা ফসফরাস সার চারটা এই চারটা কি কি ক্যালসিয়াম সুপার ফসফেট ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট ডায়ামোনিয়াম ফসফেট ট্রিপো সুপার ফসফেট ট্রিপল সুপার ফসফেট নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে এটা তিন গুণ শক্তিশালী কার তিন গুণ শক্তিশালী ক্যালসিয়াম সুপার ফসফেটের ক্যালসিয়াম সুপার ফসফেটে ফসফরাস পেন্টাঅক্সাইড কত পার্সেন্ট থাকে টোয়েন্টি ফোর পার্সেন্ট তাহলে ট্রিপো সুপার ফসফেটের কত পার্সেন্ট থাকবে টোয়েন্টি ফোর এর তিন গুণ প্রায় তিন গুণ কত সিক্সটি ওয়ান পার্সেন্ট তাহলে এখান থেকে

ক্যালসিয়াম সুপারফসফেট নাইট্রেট নাইট্রেট এর সংকেতে নাইট্রেট যেহেতু কথাটা বলা আছে তাই ক্যালসিয়াম নাইট্রেট খুঁজবা এই যে দেখো সংকেতে ক্যালসিয়াম নাইট্রেট তাহলে ক্যালসিয়াম নাইট্রেট খুঁজলেই কিন্তু আমরা পাচ্ছি আচ্ছা দেখো এই যে নাইট্রেট নাইট্রেট কথাটা এই যে ক্যালসিয়াম নাইট্রেটকে প্রকাশ করতেছে আবার তুমি দেখো তুমি এইখানে দেখবা যে ক্যালসিয়াম সুপার ফসফেটের সংকেতে কি আছে এই যে এটা আছে এটা কি এটা হচ্ছে জিপসাম তাহলে জিপসামের সংকেত কোনটাতে থাকে ক্যালসিয়াম সুপার ফসফেট ইন্টু দুই পানি ক্যালসিয়াম সালফেট দুই পানি এটা কার সংকেতে থাকে এটা থাকে ক্যালসিয়াম সুপার ফসফেটের সংকেতে আচ্ছা এখন একটা জিনিস পড়তে হবে এটা ডিএপি সারের বৈশিষ্ট্য হলো এটি অম্লধর্মী সবগুলো ক্ষারধর্মী নিরপেক্ষ মাটিতে ব্যবহার উপযোগী অন্যান্য সার ধর্মী তাহলে এটা লেখো এখানে এটা লেখো ডিএপি ডিএপি কোথায় ব্যবহৃত হয় ডিএপি আর বাকি বাকি সার আচ্ছা ডিএপি কোথায় ব্যবহৃত হয় ডিএপি সকল মাটিতে ব্যবহৃত হয় মানে সকল আর অন্যান্য ফসফেট সার মানে এই যে ক্যালসিয়াম সুপার ফসফেট ক্যালসিয়াম নাইট্রেট মাটিতে ব্যবহৃত হয় ঠিক আছে এই জিনিসগুলা পড়বো আমরা ওকে তারপরে আসো এখান থেকে রিডিং দিবা এইগুলা পড়তে হবে না এইগুলা পড়বা ঠিক আছে বোল্ড লাইন পড়বা আচ্ছা আমার একটা পরীক্ষা দিয়ে আসো যা পড়লাম ছোট একটা পরীক্ষা সেলফ ইভালুয়েশন দেখো এইখানে NH3 উৎপাদনের জন্য কোনটি সঠিক সঠিক কোনটা একটু দাঁড়াও তারপরে সালফার মুক্তকরণে কোন প্রভাবক ফসফরাসের পার্সেন্টেজ কত ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট এটার নাম কি আচ্ছা আঠারো এর সি প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্ত করণে কোন প্রভাব ব্যবহৃত হয় ফসফরাসের কত চব্বিশ পার্সেন্ট ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট এর নাম কি ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট এর নাম হচ্ছে টিএসপি ছোট সংকেত কিন্তু ট্রিপল সুপার ফসফেট মানে উল্টা নাম আর কি সংকেতটা ছোট ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট কিন্তু নামে বোঝা যাচ্ছে সে অনেক বড় ট্রিপল সুপার ফসফেট আর ক্যালসিয়াম সুপার ফসফেট নাম শুনে মনে হচ্ছে ছোট মানুষ ট্রিপল সুপার ফসফেট এর আসলেই সে কম শক্তিশালী হ্যাঁ তিনগুণ কম শক্তিশালী ক্যালসিয়াম সুপার ফসফেট কিন্তু তিনগুণ কম শক্তিশালী হলেও তার সংকেত কিন্তু অনেক বড় এবং তার সংকেতে ক্যালসিয়াম সুপার ফসফেট জিপসামের সংকেত আছে আচ্ছা আমরা পরের টপিকে যাই আসো আমরা কাজ উৎপাদনে যাই কাজ উৎপাদনের সংজ্ঞা পড়বো আমরা প্রথমে আর কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো কি ওয়ার্ড আসো আমি যেগুলো দেখাবো ওইগুলাই পড়বা দেখো কাচ এর সংজ্ঞা কি সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট মিশ্রণ সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট মিশ্রণ দিয়ে কি বোঝায় সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট মিশ্রণ দিয়ে বোঝায় এখানে কি কি আছে সোডিয়াম অক্সাইড আছে ক্যালসিয়াম অক্সাইড আছে আর কি আছে সিলিকেট ছয় অনু সিলিকা এখন এই যে সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আর ছয় অনু সিলিকা এইটার মধ্যে আর কি পড়তে হবে সংকেতটা শিখতে হবে এটা ভর্তি পরীক্ষায় আসছে আর কি আসছে এখানে সোডিয়াম ক্লোরাইড এর জানতে হবে আটশো এক তুমি পারো আর জানতে হবে কাজ হলো অত্যধিক শীতলক্ষিত তরল তাহলে পরীক্ষায় কি আসবে জানো নিচের কোনটি অত্যধিক শীতলক্ষিত তরল সিরামিক পাল পেপার কাচ সিমেন্ট বলো তো যে অত্যধিক শীতলক্ষিত তরল কোনটা সিরামিক পাল পেপার কাচ আর ইউরিয়া কোনটা হবে আচ্ছা আর একটা জিনিস দেখো এই দেখো উচ্চ সান্দ্রতা বিশিষ্ট অত্যধিক শীতলোকিত তরল তাহলে উচ্চ সান্দ্রতা অত্যধিক শীতলিক তাহলে এখানে কি উচ্চ সান্দ্রতা অত্যধিক শীতলিখিত সবকিছু কি বেশি বেশি না আচ্ছা এখানে একটা শিখবা সল্টকে ক্যাশ এটা সংকেত দেখবা দশ বার করে লিখবা আচ্ছা কাচের কয়টা প্রধান উপাদান তিনটা তিনটা প্রধান উপাদান যে কোনো জায়গায় তিনটা মানেই বুঝবা যে এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি নয় তাহলে তিনটা প্রধান উপাদানেরও প্রশ্ন আসবে কাচের কোনটি প্রধান উপাদান নয় সিলিকা সোডা অ্যাশ আর চুনা পাথর এগুলো আমরা মনে রাখবো এটা দিয়ে দেখো সিলন সোডা চুরি করলো সিলন দিয়ে কি সিলিকা সিলিকা হচ্ছে একশো পার্সেন্ট সোডা দিয়ে সোডা অ্যাশ পঁয়ত্রিশ পার্সেন্ট আর চুরি দিয়ে চুনা পাথর পনেরো পার্সেন্ট আচ্ছা যদি একটা প্রশ্ন আসে অপশনে কাচের প্রধান উপাদান কোনটা আচ্ছা প্রধান উপাদান কোনটা যে একটা জিনিস দাগাইতে হয় তাহলে কিন্তু দাগাবা যেটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কোনটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কোনটা সিলিকা তাহলে তখন কিন্তু দাগাবা সিলিকা সিলিকা কত পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে প্রধান উপাদান কোনটা সিলিকা কেন কারণ সিলিকা একশো পার্সেন্ট থাকে আচ্ছা বাকিগুলো আরো পার্সেন্টেজ শিখতে হবে আচ্ছা এখন আসো এইখানে কাচের গৌণ উপাদান কাচের গৌণ উপাদান কি কি আছে রঙিন কাচ অস্বচ্ছ কাচ সিলিকা বালি গলিত কাচ সবগুলোর মধ্যে দেখো এখানে কি দেওয়া আছে এই যে এখানে তোমার হচ্ছে উপাদান গুলো দেওয়া আছে না এই উপাদানগুলো আমরা শিখবো আমরা কিভাবে শিখবো আমরা একটা নেমোনিক্স মাধ্যমে শিখবো যাদের এমনি মনে থাকে তারা এমনি মনে রাখবা যাদের এমনি মনে থাকে না তারা এই নেমোনিক্স ইউজ করবা ঠিক আছে নেমোনিক্স ইউজ করায় কোনো বাধ্যবাধকতা নাই যাদের মনে থাকে তারা নেমোনিক্স দরকার নাই বা টেকনিক দরকার নাই কিন্তু যাদের মনে থাকে না তারা ইউজ করবা রঙিন কাচের উপাদান মনে রাখবা কাপে কোরমা নিয়ে ফেলো দিয়ে কাপে কোরমা নিয়ে ফেলো দিয়ে কি হয় কাপ দিয়ে হচ্ছে কপার অক্সাইড কোরমা দিয়ে ক্রোমিয়াম অক্সাইড নিয়ে দিয়ে নিক অক্সাইড আর ফেলো দিয়ে ফেরিক আর ফেরাস অক্সাইড আবার বলতেছি কাপে কোরমা নিয়ে ফেলো কাপ দিয়ে কি কপার অক্সাইড ক্রোমিয়াম দিয়ে কোরমা মনে রাখবা ক্রোমিয়াম অক্সাইড নিয়ে দিয়ে মনে রাখবা নিকেল অক্সাইড ফেলো দিয়ে ফেরাস আর ফেরিক অক্সাইড ওকে এগুলা কি অবস্থান ধাতুর অক্সাইড আচ্ছা তারপরে আসো অস্বচ্ছ কাচ অস্বচ্ছ কাচ আমরা মনে রাখবো আটি আম খাওয়ার পর পি থাকে তোমরা আম খাও সবাই আম খাওয়ার পর আটি থাকে আটি আ দিয়ে আর্সেনিক আর অ্যান্টিমনি আ দিয়ে আর্সেনিক আর অ্যান্টিমনি আ দিয়ে আর্সেনিক আর অ্যান্টিমনি আর টি দিয়ে টিন তাহলে আর্সেনিক অ্যান্টিমনি আর টিন মনে রাখবা এটা অস্বচ্ছ গাছের উপাদান যাদের মনে থাকে না তারা এই সাহেব আচ্ছা দেখো তো এখানে বালি এখানে কি ছিল সবুজ বর্ণের কাজ তারপরে আবার হচ্ছে সবুজ হচ্ছে ফেরাস অক্সাইড হলুদ ফেরিক অক্সাইড আবার বর্ণহীন ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড তাহলে বর্ণগুলো গুলাও আছে তাহলে বর্ণগুলা কেমনে মনে রাখবা এইভাবে মনে রাখো সবুজ হচ্ছে আয়রনের ছোট ভাই ফেরাস অক্সাইড হলুদ হচ্ছে আয়রনের বড় ভাই ফেরিক অক্সাইড আর বর্ণহীন হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বর্ণহীন বিরঞ্জক দুইটাই মনে রাখা যায় বতে বর্ণহীন হয় আবার বিরঞ্জক হয় ব দিয়ে না তাহলে সাহেব সবুজ হলুদ বর্ণহীন আচ্ছা এবার আমরা 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 যে এখানে সবকিছু না শুধু কাচ উৎপাদনের কয় ধাপ চার ধাপ আমরা চার ধাপের নাম জানবো চারটা ধাপ চারটা ধাপে হেডলাইন পরব গলন আকৃতি প্রদান তারপরে অ্যানিলিং এরকম নাম কি কোমলায়ন বা ধীর শীতলীকরণ আর ফিনিশিং তিনটা নামই জানতে হবে ঠিক আছে আর এইগুলো আমরা পড়বো না তবে একটা একটা লাইন পড়তে হইতে পারে পড়া উচিত এগুলো আমি দাগায় দিচ্ছি দেখো আট থেকে দশ পার্সেন্ট পুরোনো ভাঙা গাছকে কিউলেট বলা হয় তাহলে আট থেকে দশ পার্সেন্ট পুরোনো ভাঙা গাছের নাম কি কিউলেট অ্যানেলিং এর অপর নাম কি পান দেওয়া বা কোমলায়ন অ্যানেলিং এর অপর নাম কি পান দেওয়া বা কোমলায়ন আর এখান থেকে কি পড়বা সাধারণ কাছের অ্যানেলিং তাপমাত্রা কত চারশো চুয়ান্ন

আচ্ছা জেনে নাও এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট জেনে নাও এটা ইনফিনিটি পার্সেন্ট ইম্পর্ট্যান্ট একশো পার্সেন্ট না এটা ইনফিনিটি পার্সেন্ট ইম্পর্টেন্ট দেখো তুমি কিছু আগে কাচের সংকেত পড়ে আসো কাচের সংকেত কি ছিল সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকা এখন এটা কি কাজ ছিল সাধারণ কাজ যেটার অপর নাম সাধারণ কাচের অপর নাম হচ্ছে সোরা কাজ বা সফট গ্লাস মনে রাখবা এই সফট গ্লাসের একটা সৎ ভাই আছে সৎ ভাইয়ের নাম কি হার্ড গ্লাস হার্ড গ্লাসের ওপর নাম কি রিফ্রেক্টরি বা পটাশ গ্লাস দেখো পটাশ মানে কি হার্ড গ্লাসে পটাশিয়াম থাকবে সোডিয়াম আছে না এই যে সফট গ্লাসে সোডিয়াম সোডার জায়গায় সোডিয়াম তাহলে সোডিয়ামের জায়গায় পটাশিয়াম চলে আসবে এটাই হচ্ছে হার্ড গ্লাসের সংকেত এখন এই দুই সৎ ভাই সফট আর হার্ড হার্ড আর সফট এই সফট হার্ড দুই সৎ ভাই থেকে পরের কাজগুলো মানে পরের গ্লাসগুলো উৎপন্ন হয় পরের গ্লাস কি কি ফ্লিন্ট ক্রুক্স ওপাল জেনা লেমিনেটেড কালার্ড সেফটি এই যে বাকি যে গ্লাসগুলা এইগুলা কিন্তু ওই ফ্লিন্ট আর ক্রুক্স থেকে উৎপন্ন হয় এখন এই গ্লাসগুলোর কি মনে রাখতে হবে ব্যবহার বৈশিষ্ট্য সংকেত সংকেত কেমন মনে রাখব সংকেত মানেই মনে রাখবা একটা স্পেশাল অক্সাইড এখানে সংকেত মানেই একটা কি মনে রাখবা স্পেশাল অক্সাইড এই যে তোমার আমরা কিছু অনেকে পড়ছি না যে সফট গ্লাস আর হার্ড গ্লাস এই সফট আর হার্ড এই দুইটা গ্লাসের মধ্যে যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আর সিলিকা থাকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকা এইগুলা বাকি সব গ্লাসে মানে ফ্লেন্ট ক্রোকস ওপাল যেনা সবগুলাতে কমন শুধু একটা করে নতুন অক্সাইড আসছে স্পেশাল অক্সাইড বলো ওইটাকে ওই স্পেশাল অক্সাইডের জন্য ওই পার্টিকুলার গ্লাসটা চেঞ্জ হয়ে গেছে ওই স্পেশাল অক্সাইড এর কিছু বৈশিষ্ট্য আছে ওই স্পেশাল অক্সাইডের বৈশিষ্ট্য অনুযায়ী গ্লাসের রং গ্লাসের ব্যবহার গ্লাসের বৈশিষ্ট্য কালার সবকিছু চেঞ্জ হয়ে গেছে যেমন দেখো ফ্লিন্টে ক্রুকসে তুমি ওপালে একটা করে অক্সাইড পাবা যেগুলো শুধু ওই গ্লাসেই আছে আর কোথাও খুঁজে পাবে নাকো তুমি তাহলে আসো আমরা ওই আর কোথাও খুঁজে পাবে না তুমি এমন একটা গ্লাস খুঁজে বের করি এমন একটা অক্সাইড খুঁজে বের করি ফ্লিন্টে দেখো কমন অক্সাইড গুলা বাদে আনকমন অক্সাইড কোনটা লেড দেখো ফ্লিন্টের মধ্যে ল আছে না এর নিচে ল এই ল দিয়ে লেড মনে রাখবা ক্রুকস এ কোনটা সেই অক্সাইড আনকমন সেরিয়াম সি সি ফর ফর সেরিয়াম আচ্ছা তারপরে ওপাল ওপালে কি আছে ম্যাগনেশিয়াম অক্সাইড এটা আনকমন জেনা জেনার ওপর নাম কি বোরো সিলিকেট বোরো মানে কি বোরন বোরন আউ সমন বোরো ধান না তাহলে বোরণ মানে বোরন অক্সাইড আচ্ছা মনে ল দিয়ে ল দিয়ে ল দিয়ে থাকবে আমরা এবার বলবো ব্যবহার আসো ব্যবহার করি বাংলাদেশের উচ্চতম কোনটা দেখি তোমরা কে কে বলতে পারবা যে বাংলাদেশের উচ্চতম লেখ কোনটা কোথায় অবস্থিত বাংলাদেশের উচ্চতম লেখ কোনটা কোথায় অবস্থিত আমাকে একটু বলতো বলো তো বাংলা লেখ কোনটা বগা লেখ ভেরি গুড বান্দরবনে অবস্থিত এক্সিলেন্ট তোমরা তো ভালো সাধারণ জ্ঞান পারো তাহলে বগা দিয়ে মনে রাখবা বগা দিয়ে বোতল গ্লাস গা দিয়ে গ্লাস টিউব আচ্ছা এটা মজার গান আছে ফান্দে পড়িয়া বগা কান্দে আমি যাই না কে যেন একটা ক্লাসে কমেন্ট করছিল এটা কি কোনো গানের নাম আমি বলতে পারি না আচ্ছা তুমি বগা বাংলাদেশের উচ্চতম লেখ সাধারণ জ্ঞান মনে থাকবে এটা দিয়ে মনে রাখো বগা দিয়ে বোতল গ্লাস তাহলে বোটল গ্লাসের অপর নাম কোনটা সফট গ্লাস বা সোডা গ্লাস বা সাধারণ গ্লাস গা দিয়ে গ্লাস টিউব হার্ড গ্লাস মানে কি হার্ড মানে সে দেখো কেমিস্ট্রি ল্যাবে তুমি যখন কোন বুরেট পিবেট বিকারে আগুন দিতা আগুন দিলে কি ওইটার সাথে সাথে ফেটে যেত ফেটে যেত না কেন কারণ কেমিস্ট্রি ল্যাবের ইনস্ট্রুমেন্ট হার্ড গ্লাস দিয়ে তৈরি পটাশ গ্লাস দিয়ে তৈরি তাহলে তুমি মনে রাখবা যে কেমিস্ট্রি ল্যাব ইনস্ট্রুমেন্ট কোথায় ব্যবহৃত হয় হার্ড গ্লাসে আচ্ছা অচিপ দিয়ে রাখবা অচিপ দিয়ে কি অ দিয়ে অপটিক্যাল গ্লাস চশমা আর ব দিয়ে বাল্ব বৈদ্যুতিক বাল্ব ঠিক আছে অ দিয়ে অপটিক্যাল চ দিয়ে চশমা ব দিয়ে বাল্ব ক্রুকস স্যার উইলিয়াম ক্রুকস একজন কেমিস্ট ছিলেন তিনি একটা বিশেষ ধরনের গ্লাস আবিষ্কার করেন তার নামানুসারে এই গ্লাসের নাম দেওয়া হয় ক্রুজ গ্লাস এই ক্রুজ গ্লাসের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ক্রুজ গ্লাস ক্ষতিকর আল্ট্রাভায়োলেট ট্রে কে প্রতিরোধ করতে পারে ক্রুজ গ্লাস ক্ষতিকর আল্ট্রাবায়োলেট ট্রেকে প্রতিরোধ করতে পারে তাই যত ধরনের কাজ চশমায় ব্যবহৃত হয় তার মধ্যে সবচেয়ে বেশি কোন গ্লাস ব্যবহৃত হয় চশমার কাছে ক্রুজ গ্লাস ক্রুজ গ্লাস মেইনলি চশমার কাছে ব্যবহৃত হয় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চশমার কাছে ক্রুস তাহলে এই যে এত বড় কিছু শোনালাম স্যার উইলিয়াম ক্রুক আবিষ্কার করছে এটা ইউভি এর প্রতিরোধ করে তাহলে মনে রাখবা যদি পরীক্ষার প্রশ্নে দুইটা অপশন থাকে ফ্লিন্টার আর ক্রুক তাহলে তোমাকে তুলনামূলক চিন্তা করতে হবে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট চশমার কাছে ব্যবহার করার জন্য কি হবে অ্যানসার অ্যানসার হবে ক্রুক গ্লাসের ব্যবহার চশমার কাজ কিন্তু যদি একটা অপশন থাকে মনে করো শুধু ক্রুক আছে ফ্লিন্ট নাই অ্যানসার ক্রুক চোখ বন্ধ করে মনে করো ক্রুক অপশনে নাই শুধু ফ্লিন্ট দিছে তো ফ্লিন্টও তো ব্যবহার হয় কিন্তু কম ব্যবহার হয় ক্রুক্স এর চেয়ে কিন্তু তাও ব্যবহার তো হয় ক্রুক্স নাই অপশনে শুধু ফ্লিন্ট দাও আছে কি হবে ফ্লিন্ট কিন্তু দুইটাই আছে অপশনে ফ্লিন্টও আছে ক্রুক্সও আছে তাহলে তুমি তুলনামূলক চিন্তা করবা কোনটা বেশি ব্যবহৃত হয় বেশি ব্যবহৃত হয় ক্রুক্স তাহলে তখন তুমি ক্রুক্সই দাগাবা আচ্ছা ক্রুকসের ব্যবহার বৈশিষ্ট্য কি ক্রুকসের মধ্যে সি এর পরে আর আছে না আর দিয়ে ময় রাখবা এটা রে রে প্রতিরোধ করে কোন রে এটা ইউভি রে প্রতিরোধ করে রে আল্ট্রাভায়োলেট রে আচ্ছা ওপাল আমরা বাসায় বিছানার পাশে বিভিন্ন বাতি রাখি হ্যাঁ রাত্রেবেলা হচ্ছে লাইট নিভাই দিয়ে আমরা বাতি গুলা জ্বালাই বাতির একটা শেড থাকে তাই না ওই শেডটা কালারফুল হয় বাতির শেডে কিন্তু ওপাল গ্লাস ব্যবহৃত হয় ওপাল একটা কালারফুল গ্লাস ফাইবার ফাইবার নাম শুনে বুঝতেছি যেগুলা ফাইবার ওগুলা কি নরে ঝালোর বা পশ্নে বস্ত্রতে ব্যবহৃত হয়

দেশের ইম্পর্টেন্ট পার্সন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন যেমন মনে করো প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তারপরে হচ্ছে এম্বাসিতে যারা এম্বাসেডর থাকে তারা ভেরি 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 ইম্পর্টেন্ট পার্সন তারা কি করে তারা এই বুলেট প্রুফ গ্লাস ইউজ করে তাহলে দূতাবাসে দূতাবাসে জানালায় দূতাবাস ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিআইপি পার্সনদের জন্য আচ্ছা এচিং মানে কি এচিং মানে কাচের উপর নকশা করা নকশা করি আমরা কোন গ্লাসে কোন পদ্ধতিতে এচিং অফ গ্লাসের মাধ্যমে আর নকশা করার জন্য বা ইচিং অফ গ্লাসে কোনটা করে আমরা এচিং করি কোনটা দিয়ে কোন এসিড দিয়ে এটা একবার ভর্তি পরীক্ষায় আসছে এটা কিন্তু একবার ভর্তি পরীক্ষায় আসছে এটা ভর্তি পরীক্ষার প্রশ্ন আমরা হাইড্রোফ্লোরিক অ্যাসিড ইউজ করি আচ্ছা এই যে অধিক জেনে নাও আমরা আসলে অধিক জেনে নাও না আমরা জানবোই না আমরা জানবোই না আমরা এটা কেটে দেই আমরা এটা পড়বো না আমরা শুধু পড়বো এটা গ্লাসের শেষ গণাঙ্ক বা কাচের তরি তাপমাত্রা বা লিকুইড টেম্পারেচার কত তেরোশো ডিগ্রি সেলসিয়াস আমরা শুধু একটা ইনফরমেশন করবো জাস্ট ওয়ান ওকে আমরা একটা পরীক্ষা দিই আসো আচ্ছা আমরা লিখি আসো আসো আমরা একটু মিলাই তোমরা পরীক্ষা দিয়ে আমাকে কমেন্টে জানাবা কয়টা ভুল হয়েছে পরীক্ষার মাধ্যমে আমরা ভুল করি ভুলগুলো থেকে আমরা শিখি ইউর লাস্ট মিস্টেক ইজ ইউর উপাদান সিলিকা কত পার্সেন্ট থাকে এটাও লেখো একশো পার্সেন্ট থাকে আর সোডিয়াম সালফেটের এর ওপর নাম কি সল্ট নিচের কোনটি কাচের উপাদান রঙিন গাছের আচ্ছা রঙিন গাছের উপাদান ছিল কপার অক্সাইড বোরো গ্লাসের অপর নাম কি সফট বা সোডা গ্লাস ইউবিরসি প্রতিরোধ করা কোনটা ক্রুকস বা সেরিয়াম আচ্ছা কাছের লিকুইডাস টেম্পারেচার কত কাছের অ্যানেলিং টেম্পারেচার কত টেম্পারেচার কত আমাকে একটু বলো তো যারা আসো ক্লাসে আচ্ছা আমরা পরেরটাতে চলে যাই এবার সিরামিক সিরামিকের কাঁচামাল পরব আমরা আর কয় ধাপে উৎপাদন করা হয় সিরামিক সিরামিকের কাঁচামাল আর উৎপাদন ধাপ সিরামিকের আমরা পড়বো কাঁচামাল কাঁচামাল কয়টা আর ধাপ কয়টা কাঁচামাল তিনটা আর ধাপ চারটা তাহলে আমাকে বলো তো কাচের কয়টা কাঁচামাল ছিল আর কাঁচ তৈরির ধাপ কয়টা ছিল আচ্ছা শোনো কাচের কাঁচামাল ছিল তিনটা কাঁচ তৈরির ধাপ ছিল চারটা মাত্র পরে আসছি না আমরা দেখো সিরামিক সিরামিকেরও তিনটা কাঁচামাল ধাপ চারটা তাহলে কাঁচ আর সিরামিক মিলে যায় কাঁচের তিনটা যে কাঁচামাল এখান থেকে প্রশ্ন আসছে কি প্রশ্ন আসছে নিচের কোনটি সিরামিকের কাঁচামাল নয় সিরামিকের কাঁচামাল তিনটা সিলিকা চায়না চায় আমরা এটা এভাবে মনে রাখবো দেখো সিফা চাখায় সিফা চাখায় দিয়ে কি সি দিয়ে সিলিকা ফ দিয়ে ফেলোস্পার চা দিয়ে চায় নাকলে সিলিকা ফেলসপার চায়না ক্লে ঠিক আছে আচ্ছা আমরা অপর নাম গুলা পড়বো এখান থেকে অপর নাম গুলা খুবই আমরা চায়না ক্লে নাম ক দিয়ে মনে রাখতে পারি ক দিয়ে ক্লে ক দিয়ে কেওলিন ক দিয়ে মাটি। সিলিকার অপর নামগুলো পড়ব। পড়বো ফেলসপার অপর নাম ফ দিয়ে মনে রাখা যায় ফ্লাক্সিং ফেলসপার ফ্লাক্সিং আর এখান থেকে আমরা পড়বো এই যে এখান থেকে অবজেক্টিভ আসবে কি প্রশ্ন আসবে কোনটি নয় কোনটি বিগালকের উপাদান নয় কোনটি রিফ্র্যাক্টরি দ্রব্য নয় আচ্ছা রিফ্যাক্টরি দ্রব্য মানে কি উচ্চ না নিম্ন উচ্চ উচ্চ টেম্পারেচার তাহলে রিফ্র্যাক্টরি মানে হাই টেম্পারেচার আচ্ছা বিগালক কয়টা পদার্থ দেখো তো আর উচ্চ গণনাঙ্ক কয়টা পদার্থ উচ্চ অনেক বেশি আমরা তো চালাক আমরা কমটা পড়ব একটা পড়বো আমরা পড়বো বিকালক বিকালক হচ্ছে বোরাক্স ক্রায়োলাইট আর এই যে দেখো বিকালক এখানে আরেকটা দেওয়া আছে ফেলসপার তাহলে আমরা তিনটা নাম জানবো বিকালকের আসো বিকালক তিনটা কি কি দেওয়া আছে বিকালক বা ফ্লাক্সিং পদার্থ তিনটা ফেলসপার বোরাক্স আর ক্রায়োলাইট তাহলে ফেলসপার বোরাক্স আর ক্রায়োলাইটের নাম জানবো ফেলসপার বোরাক্স ক্রায়োলাইট আমরা ফেব্রিক দিয়ে মনে রাখবো লিখে ফেলো তো তাহলে তোমার অপশনে এই ফেব্রিক মানে ফেলসপার বোরাক্স ক্রায়োলাইট এই তিনটা বাদে আর যা থাকবে ওইগুলা সব কি আর রিফ্র্যাক্টরি বা সেখান থেকে সংকেত গুলা পড় বা চুনা পাথরের সঙ্গে তুমি পারো ম্যাগনাসাইট এর সঙ্গে পারো এটা মনে রাখবা ড দিয়ে ড দিয়ে ডলোমাইট ড দিয়ে ডাবল কার্বনেট ডাবল কার্বনেট মানে কি ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম দিয়ে ডলোমাইট তাহলে ডলোমাইটের কয়টা কার্বনেট একটা কার্বনেট নাকি দুইটা কার্বনেট নাকি তিনটা কার্বনেট ড দিয়ে ডলোমাইট ড দিয়ে ডাবল কার্বনেট ঠিক আছে ডাবল কার্বনেট মানেই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম কার্বনেট আচ্ছা আমরা এবার এই যে এই সংকেত গুলা মানে এই রাসায়নিক বিক্রয় গুলা পড়বো না আমরা পড়বো এই যে মোলাইটের সংকেত আর ক্রিস্টোবেলাইটের সংকেত আমরা বলছিলাম আর আছে এদের ধাপ কয়টা ধাপ চারটা চারটা ধাপ কি কি চারটা ধাপ আমরা খাবারের নাম দিয়ে মনে রাখবো বলো তোমাদের বাসায় কার বাসায় ফিল্টার আছে ফিল্টারে আমরা কি রাখি পানি ফিল্টার খাবার তাহলে খাবার রিলেটেড তোমরা কে কে কেক বানাইছো তোমরা কেক বেক করতে পারো তোমরা অনেকে কেক বানাইতে পারো তাই না কারা কারা কেক বেক করতে পারো কেক তো আমাদের সবার পছন্দের তাহলে কেকও একটা খাবার আবার শেফ শেফিং এর মধ্যে শেফ আছে শেফ কি করে শেফ হচ্ছে খাবার বানায় আচ্ছা বিস্কুট আমরা তো বিস্কুট খাই অনেক ধরনের বিস্কুট আছে আচ্ছা আর ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে ওটার নাম এইস টু ওনা না 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 ওইটার নাম এইস টু ওনা ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে এর নাম হচ্ছে গ্লেজড তো গ্লেজড গ্লেজডে কি পাওয়া যায় ডোনাট পাওয়া যায় গেছো কিনা তো ওই ডোনাট গ্লেজড থেকে তুমি গ্লেজিং মনে রাখবা এই যে গ্লেজিং গ্লেজিং তাহলে গ্লেজড একটা খাবারের দোকান ওই খাবারের দোকানে কি পাওয়া যায় ডোনাট পাওয়া যায় তাহলে আমরা কি মনে রাখতেছি আমরা মনে রাখতেছি খাবারের দোকান দিয়ে গ্লেজ থেকে গ্লেজিং তাহলে খাবারের নাম যদি অপশনে পাই ওইটা কোন শিল্পের ধাপ চামড়া সিরামিক নাকি সিমেন্ট চামড়া সিরামিক সিমেন্ট নাকি কাঁচ একটু বলো তো আমাকে এই ফিল্টার কেক বিস্কুট গ্লেজিং পাইলে ওটা আমরা কি দাগাব বলতো এই যে এই নামগুলা পাইলে ফিল্টার কেক বিস্কুট গ্লেজিং এগুলা পেলে আমরা কোনটা দাগাবো এবং এই যে বিস্কুট ফায়ারিং এটা একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে যেহেতু সবুজ দেওয়া আর সে বিস্কুট ফায়ারিং কোন শিল্পের সাথে সম্পর্কিত বা কোন শিল্পের ধাপ কাচ নাকি সিরামিক নাকি পাল পেপার ভেতরে পড়বা ভেতরে পড়তে হবে না শুধু হেডলাইন পড়বা জাস্ট হেডলাইন আচ্ছা গ্লেজিং খুবই ইম্পর্টেন্ট এই গ্লেজিং এতটুকু পড়তে হবে গ্লেজিং কি ছিটাই দেই খাবারের লবণ লবণ না হলুদ ছিটাই আমরা গ্লেজিং বলো তো আমরা কি ছিটাই গ্লেজিং মিশ্রণ আমরা মনে রাখবো শিয়াল দিয়ে শিয়াল দুই শিয়াল দিয়ে সি দিয়ে সিলিকা আল দিয়ে অ্যালুমিনা আর টু দিয়ে গ্রুপ টু এর অক্সাইড তাহলে সি দিয়ে সিলিকা আল দিয়ে অ্যালুমিনা আর টু দিয়ে গ্রুপ টু এর অক্সাইড তাহলে গ্লেজিং কোন শিল্পের ধাপ সিরামিক নিচের কোনটি গ্লেজিং এ থাকে না সিলিকা অ্যালুমিনা চুন গ্রুপ টু এর অক্সাইড কি হবে আনসার আচ্ছা এখানে আমরা কিছু নেমোনিক ইউজ করব আসলে তো বর্ণগুলো মনে রাখার জন্য দেখো এখানে বাল্ট আছে না এখানে সিরামিক কাপ তাপ কুপরিবাহী যেহেতু তাপ কুপরিবাহী তাই তাপ কুপরিবাহীর জন্য এটা কোথায় ব্যবহৃত হয় তাপ কুপরি বাহির জন্য এটা ব্যবহৃত হয় ফার্নেস আর ইনসুলেটর রূপে এই ফার্নেস আর ইনসুলেটর এটা মনে রাখতে হবে আর আমরা এই যে এগুলা পড়ব আমরা এখান থেকে পড়ি সিরামিকের বর্ণ পড়ি আসো দেখো কাজ এটা হচ্ছে কাজ ফার্নেস ইনসুলেটর আর বর্ণ তুমি তো আগেই পড়ে আসো সাহেব সতে সবুজ ফেরাস অক্সাইড হলুদ কি ছিল ফেরিক অক্সাইড তাহলে এটা তুমি পারবা দেখো বাল্টের মধ্যে ব্লু কথাটা আছে কোবাল্টের মধ্যে ব্লু কথাটা আছে ব্লু মানেই তো নীল কিউপ্রাস অক্সাইড কিউপ্রাস কিউপ্রাস থেকে কি মনে রাখা যায় কিউকাম্বার কিউকাম্বার দিয়ে কিউকাম্বার কি সবুজ রঙের তাহলে কিউকাম্বার হচ্ছে সবুজ রঙের কিউকাম্বার কি রঙের সবুজ রঙের তাহলে প্লাস অক্সাইড থেকে কিউকাম্বার কিউকাম্প্রাস সবুজ রঙের আর ম্যাঙ্গানিজ আর বেগুনি দুইটার মধ্যে গ আছে দেখো বেগুনি আবার ম্যাঙ্গানিজ নামের মধ্যেও গ আছে সরি ওকে তাহলে আমরা পারব এবার পাল পেপারে আসো দেখো পাল পেপারের তিনটা উপাদান দেখো এখানে কি বলছে উদ্ভিদ দেহের মূল উপাদান সেলুলোজ নামক প্রাকৃতিক পলিমার ফাইবার থেকে পৃথক করা যায় তাকে পাল্প বলে তাহলে কোনটা পৃথক করা হয় সেলুলোজকে পৃথক করা হয় সেলুলোজ নামক প্রাকৃতিক পলিমার তুমি যদি পৃথক করো পৃথক করে ফেললে কি পাওয়া যায় পাল্প তাহলে উদ্ভিদ থেকে সেলুলোজকে পৃথক করলে প্রশ্ন আসছিল উদ্ভিদ থেকে কোনটা পৃথক করা হয় উদ্ভিদ থেকে সেলুলোজ পৃথক করা হয় ঠিক আছে তাহলে দেখো ফাইবারকে পৃথক করা হয় একবার ভর্তি পরীক্ষায় আসছে আবার আসছে উদ্ভিদ দেহের মূল কাঠামো উপাদান কোনটা সেওলস পেপার তৈরিতে কোনটা ব্যবহৃত হয় সেওলস এগুলা সব মেডিকেল টেস্টের কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা এখানে তিনটা উপাদান থাকে দেখো তিনটা উপাদান লিগনিন আর হেমি এই তিনটা উপাদান নিয়ে আমরা পড়বো আজকে আসুক লাগলো হাওয়া সেলিমের মনে আমাকে বলো তো তোমাদের এখানে সেলিম নামে কেউ আসো কিনা আচ্ছা লাগলো হাওয়া সেলিমের মনে লাগলো দিয়ে লিগনিন হাওয়া দিয়ে হেমিসে আর সেলিম দিয়ে সেওলোজ এই তিনটে উপাদানের শুরুতে দেওয়া আছে লাগলো হচ্ছে দেখো কম থেকে বেশি দিকে যাচ্ছে লিগনিন এটা ত্রিমাত্রিক মানে 3D পলিমার পলিমের হেমিসেওলোজ এটা শাখা যুক্ত আর সেলিম মানে সেওলোজ এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ শাখাবিহীন মানে সরল সরল শিকল পরিমার তাহলে বিটা ডি গ্লুকোজের পলিমার কোনটা শাখা যুক্ত পলিমার হচ্ছে হেমিসেলুলোজ আর প্রাকৃতিক ত্রিমাত্রিক পলিমার কোনটা লিগনিন আচ্ছা এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এটা হচ্ছে ব্যবহার আমরা ব্যবহার মনে রাখবো কি দিয়ে বান্ডিং লিগনিন কি করে অন্য উপাদানগুলোকে বান্ডিং করে সেলুলোজ কি করে পেপার তৈরিতে ব্যবহৃত হয় আচ্ছা কেপিএম বা কর্ণফুলি পেপার মিলে কোন পদ্ধতি ব্যবহৃত হয় ক্রাফট বা সালফেট ক্রাফট বা সালফেট ওকে ব্লিচিং এজেন্টের নাম পড়বো আমরা এখান থেকে এই জিনিসগুলো পড়তে হবে আমাদের ব্লিচিং মানে বিরঞ্জক পদার্থ এগুলো কোথায় ব্যবহৃত হয় পাল্প উৎপাদনে এইগুলার প্রত্যেকটার নাম পড়তে হবে কুকিং লিকারে কি কি থাকে প্রত্যেকটার নাম পড়তে হবে উপাদান থাকে সোডিয়াম সালফাইড সোডিয়াম হাইড্রক্সাইড আর কি আর কিছু পড়তে হবে না বাদামি রঙের কোনটা ব্ল্যাক লিকার তাহলে ব্ল্যাক লিকার বাদামি রঙের আর এটার মধ্যে এই উপাদানগুলো থাকে আমাকে একটু বলো তো যে তুমি আগে পড়ছিলা কোন কয়লাটা বাদামি রঙের আচ্ছা এই জিনিসগুলো পড়তে হবে না আচ্ছা কুকিং লিকারের অপর নাম গুহসার কি বলছে কুকিং লিকারের অপর নাম বলছে গুহোসার এটা নাম সাদা লিকার কুকিং লিকারের অপর নাম কি সাদা লিকার তাহলে কুকিং লিকারের অপর নাম কি সাদা বা হোয়াইট লিকার সাদা লিকারে কি কি থাকে জেলাস সৌমিকা সস সোহাকে দিল আচ্ছা জেলাস দিয়ে কি জেলাস দিয়ে জলীয় জেলাস দিয়ে জলীয় সৌমি দিয়ে সোডিয়াম আর কা দিয়ে কার্বনেট দিয়ে সসের সোডিয়াম স দিয়ে সালফাইড সোহার সোডিয়াম হা দিয়ে হাইড্রোক্সাইড তাহলে জেলা শ্রমিকা সস সোহাকে দিল দিয়ে আমরা উপাদান জাস্ট উপাদান পড়ো পার্সেন্টেজ পারলে পড়ো দরকার নাই না পারলে আচ্ছা এইখানে আসো এখানে কি পরবো পার থেকে একশি কত ধাপে হয় তিন ধাপে তিন ধাপ পড়বো আর প্রত্যেকটা ধাপে দেখো মেশিনের নাম দেওয়া আছে মেশিনের নাম গুলা পড়বা দেখো পাল বিটার জর্ডান ইঞ্জিন ফোর ড্রিনিয়ার এগুলা পড়বা আর কি পড়বা এই যে এখান থেকে এটা পড়বা যে দুই নাম্বার ধাপটা ঠিক আছে আচ্ছা এইখানে ফিলার রূপে কি কি ব্যবহৃত হয় টেলক টাইটানিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট তুমি শুধু টেলক নামটা মনে রাখবা টেলক মনে রাখলে বাকি মনে থাকবে কি হবে মনে থাকবে দেখো টেলক ট দিয়ে টাইটানিয়াম অক্সাইড আর ক দিয়ে ক্যালসিয়াম কার্বনেট তাহলে ট দিয়ে টাইটানিয়াম অক্সাইড ক দিয়ে ক্যালসিয়াম কার্বনেট মনে থাকবে আর টেলক নিজেই একটা উপাদান এগুলা কি ফিলার আচ্ছা পাড়া থেকে কাগজ তৈরি ধাপ কোথায় এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন ব দিয়ে বিটিং র দিয়ে রিফাইনিং স দিয়ে শীট তৈরি আচ্ছা নিচে এগুলা পড়া লাগবে না শুধু মেশিনের নামগুলো পড়বা আচ্ছা আসো আমরা একটু পরীক্ষা দিই পাল্প পেপার বান্ডিং এ কোনটা ব্যবহৃত হয় মনে আছে কিনা তোমার আর ফিলার রূপে কোনটি ব্যবহৃত হয় একটু বলো তো এবার সিমেন্টটা চলে আসো সবাই সিমেন্টের মধ্যে দেখো কি কি জিনিস পড়বা সিমেন্টের সংজ্ঞাটা পড়তে হবে সবার আগে সিমেন্টের সংজ্ঞাটা কি সিমেন্ট হচ্ছে সিলিকা অ্যালুমিনা আর চুনের মিশ্রণ তাহলে আহ সিয়াচ মনে রাখো সিলিকা অ্যালুমিনা চুন আচ্ছা কয়েক ধরনের সিমেন্ট পাওয়া যায় চার ধরনের সিমেন্ট বাংলাদেশে কোনটা বেশি ব্যবহৃত হয় পোর্টল্যান্ড সিমেন্ট পোর্টল্যান্ড সিমেন্টের ওপর নাম কি হাইড্রোলিক সিমেন্ট হাইড্রো মানে কি হাইড্রো মানে হচ্ছে পানি তার মানে তোমাকে মনে রাখতে হবে যে পানির উপস্থিতিতে জমাট বেঁধে যেই সিমেন্টটা তৈরি হয় কঠিন পদার্থে পরিণত হয় যেটা সেটাকে বলা হয় তাহলে পোর্টল্যান্ডের অপর নাম কি এটাই আসবে পোর্টল্যান্ডের অপর নাম পোর্টল্যান্ডের অপর নাম হচ্ছে আচ্ছা আমি কি এখানে এগুলোর অ্যান্সার দিচ্ছিলাম দিয়ে আমি ওটা অ্যানসারটা দেই এটা হচ্ছে বান্ডিং এ ব্যবহৃত হয় লিগনিন ওকে আর কোনটা ফিলার রূপে ব্যবহৃত হয় ফিলার রূপে ব্যবহৃত হয় টাইটানিয়াম অক্সাইড আচ্ছা দেখো এইখানে এইগুলা পড়বা না এই পার্সেন্টেজ গুলা পড়বা না এখানে নিচে নামো পোর্টল্যান্ড সিমেন্টের গুড়ায় কয়টা মূল উপাদান থাকে এটা পড়বা পোর্টল্যান্ড সিমেন্টের গোড়া দেখো বোল্ড করে দেওয়া আছে কোল্ডার সেমিনার করে চারটি মূল উপাদান থাকে এটা লাগবে ঠিক আছে চারটা মূল উপাদান কি কি থাকে চারটা মূল উপাদানের নাম পড়বো আমরা আসো চারটা মূল উপাদানের নাম পড়ে এইখান থেকে পড়বো আমরা দেখো এখানে শুরুতে কি দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেজ গুলো কি কি এক নাম্বার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এর অর্ধেক কত দুই নাম্বার পঁচিশ পার্সেন্ট তারপরে হচ্ছে তিন নাম্বারে দশ পার্সেন্ট চার নাম্বারে দশ পার্সেন্ট এখন এইখানে ক্যালসিয়াম কত থাকে থ্রি টু থ্রি ফোর আর সবার লাস্টে সহকটার নাম কি সিলিকন সিলিকন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আর আয়রন থাকে এখন এগুলো একটু মিলায় পড়ি আসো দেখো দেখো এখানে দেখো হম পোর্টল্যান্ড সিমেন্টের অপর নাম হাইড্রোলিক দেখো এইখানে পঞ্চাশের অর্ধেক কত পঞ্চাশের অর্ধেক পঁচিশ তাহলে তুমি এই দুইটা একসাথে পড়বা এখানে মনে রাখবা বত্রিশ তিন দিস দুই দিস আর এখানে দেখো তিন আর চার নাম্বার ধাপ তুমি কি দিস তিন আর চার নাম্বার যে উপাদান এখানে তুমি দিছো দশ দশ দুইটা দিয়ে দশ দিস তাহলে এখানে তুমি চৌত্রিশ বসাই দিবা তাহলে দেখো বত্রিশ চৌত্রিশ ঠিক আছে তিন দুই তিন চার এই যে 32 এর নিচে সিলিকন লিখবা দুইটার নিচেই হ্যাঁ আর এখানে চৌত্রিশ এর দুইটার নিচে অ্যালুমিনিয়াম লিখবা দেখো এই যে 32 এর নিচে সিলিকন সিলিকন আর 34 এর নিচে কি আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ঠিক আছে আচ্ছা এখন আমার নামগুলা শিখে আসো আমরা নামগুলা শিখি এটা আমরা মনে রাখবো কিভাবে লিখলাম ঠিক আছে আসো আমরা নামগুলা শিখি এইখানে এক নাম্বার যে উপাদানটা এটার নাম হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট দুই নাম্বারটা হচ্ছে ডাই ক্যালসিয়াম সিলিকেট তারপরে আসো আমরা তিন আর চার নাম্বার শিখি এটা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট চার নাম্বারটা হচ্ছে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট ঠিক আছে আবার দেখো এক নাম্বারটা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট দুই নাম্বারটা ডাই ক্যালসিয়াম সিলিকেট তিন নাম্বারটা ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট চার নাম্বারটা টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট আচ্ছা এখন তাহলে আমরা কিন্তু ফেললাম ঠিক আছে সবগুলো আমাদের পড়া শেষ এবার আমরা এখান থেকে থেকে যে কত জিপসাম জিপসাম থাকে থাকে আচ্ছা এবার আরেকটা জিনিস দেখো এইখানে তুমি একটু নাম গুলা দেখো তো নাম গুলা কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে চুন সিলিকা অ্যালুমিনা আর ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়া আয়রন অক্সাইড আর সালফার ট্রাই এই ছয়টা নাম তোমাদের স্কুল কলেজে যে একটা এখনো যে ফ্রেন্ড সার্কেল আছে দেখো এখন যে একটা ফ্রেন্ড সার্কেল আছে তোমাদের পাঁচ ছজনের ফ্রেন্ড সার্কেল আছে না আছে তো ওই ফ্রেন্ড সার্কেলে দেখবা একজন বন্ধু থাকে যে হচ্ছে একটু ঘাটতেরা ঘাটতেরা মানে কি মনে করো তুমি ডান দিক দিয়ে যাচ্ছ সে যাবে বাম দিক দিয়ে আবার মনে করো তুমি সামনে যাচ্ছো বা সবাই মিলে সামনে যাচ্ছ সে যাবে পিছন দিকে ঠিক আছে মানে একজন ফ্রেন্ড থাকে যে হচ্ছে সবাইকে হাসায় তো এখন এটা জিনিস মনে রাখবা যে যেই ফ্রেন্ডটা তোমাকে হাসায় সেই ফ্রেন্ডটা হচ্ছে একটু ঘাট তারা তো এখানেও একটা উপাদান আছে যেটা হচ্ছে ঘাট কোনটা সেই উপাদান সেই ঘাট তারা উপাদানটা উপাদান হচ্ছে চুন এখানে এই ছয়টা উপাদানের মধ্যে চুন কেন ঘাটতারা একটু শুনো চুন বাদে বাকি পাঁচটা উপাদান যখন সিমেন্টে বেশি থাকে সিমেন্ট দ্রুত জমাট বাঁধে বাকি পাঁচটা উপাদান যখন কম থাকে সিমেন্টে সিমেন্ট ধীরে ধীরে জমাট বাঁধে আবার বলতেছি দেখো চুন বাদে পাঁচটা উপাদান ছয়টা উপাদানের মধ্যে চুন বাদে বাকি পাঁচটা উপাদান বেশি সিমেন্ট দ্রুত জমাট বাঁধে পার্শ্ব উপাদান কম সিমেন্ট ধীরে ধীরে জমার বাধে এক্সেপ্ট চুন চুন হচ্ছে ঘাটতারা কেন ঘাটতারা চুন বেশি সিমেন্ট ধীরে ধীরে জমার বাঁধে চুন কম সিমেন্ট দ্রুত জমার বাধে আমার হাতের ডিরেকশন দেখলে তুমি বুঝতে পারছো যে কেন চুন ঘাটতারা আচ্ছা আমরা ঘাটতারা চুন লিখে রাখি এখান থেকে আমরা এগুলো করবো ফলস আসবে এখান থেকে ঠিক আছে মনে রাখবা আয়রন মুক্ত সিমেন্ট সাদা হয় ঠিক আছে আচ্ছা মনে রাখলেই হবে আর এই যে পয়েন্ট পড়লেই বুঝতে আচ্ছা এখানে ক্যালকে আর আরজিএলিয়াস পদার্থের উদাহরণ গুলো করতে হবে এইখানে শিক্ত পদ্ধতিতে কম জ্বালানি খরচ হয় এগুলো মনে রাখতে হবে একটু আর শুষ্ক মানে ড্রাই পদ্ধতিতে খরচ বেশি শিক্তায় কম এগুলো একটু মনে রাখতে হবে আচ্ছা এগুলা পড়বা না কেটে দাও এগুলাও কেটে দাও শুধু এই এতটুকু জিনিস পড়বা ঠিক আছে আচ্ছা এখানে কি পড়বা দেখো এখানে তুমি পড়বা যে সিমেন্ট মন্থর কার কাজ জিপসামের কাজ জিপসামের সংকেত লাগবে এটা অনেকবার পরীক্ষায় আসছে ভর্তি পরীক্ষায় জিপসামের সংকেত আর কি করে দ্রুত সাহায্য করে তাহলে দ্রুত দ্রুত জমাট বাড়তে সাহায্য করে কোনটা আর মন্থর করে কোনটা এটা পড়বা মন্থর তো তুমি পারো দ্রুতটা ইম্পর্টেন্ট দ্রুত কোনটা করে একটু কমেন্ট করে দেখো তো আমাকে যারা আস সাতশো তিপ্পান্ন জন দ্রুত দ্রুত জমার বার্তায় সাহায্য করে কোনটা একটু লেখো এই যে এটা হলুদ দিয়ে দেখানো যেটা দ্রুত জমার বার্তা সাহায্য করে একটু লেখো তো কমেন্টে একটু লেখো দ্রুত জমার বাড়তে সাহায্য করে কোনটা হ্যাঁ নাসির উদ্দিন লিখছে যে ট্রাইগালশিয়াম অ্যালুমিনেট ভেরি গুড ইতিও লিখছে ট্রাইগালশিয়াম অ্যালুমিনেট দ্রুত জমা করতে সাহায্য করে ট্রাইগালশিয়াম অ্যালুমিনেট দ্রুত জমা করতে সাহায্য করে কোনটা ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট ভেরি গুড খাদিজা ইসমাইল রুকসানা সখী জেসমিন যারা জিপসাম লিখছ এটা কিন্তু ভুল জিপসাম কি ফাতেমা সামিয়া আক্তারুন নাহার তানিয়া প্রিয়াঙ্কা সেরাজুল বেরি ব্লজম খুব সুন্দর নাম বেরি ব্লোজম হারুন খান ইমন জান্নাত আর কমেন্ট পড়লাম না আচ্ছা আমরা পরীক্ষা দিয়ে পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদান কয়টা কোনটি কম থাকলে সিমেন্ট দ্রুত জমার বাধে আর সিমেন্টের জিপসামের পরিমাণ কত সিমেন্টের জিপসামের পরিমাণ কত বলো আমাকে কমেন্টে জানো আচ্ছা আমরা জানি পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদান চারটি কোনটি কম থাকলে সিমেন্ট দ্রুত জমার বাধে ঘাটতেরা চুন মিথিলা আচ্ছা জিপসামের পরিমাণ কত দুই থেকে তিন পার্সেন্ট পরের পেজে আসি এইখানে আমরা ট্যানিং পড়বো ট্যানিং এ আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়বো ট্যানিং নামটা কোথা থেকে আসে এটা অদ্ভিজ রাসায়নিক পদার্থ ট্যানিন থেকে আসে ট্যানিং থেকে ট্যানিং নামকরণ করা হয়েছে ট্যানিং থেকে ট্যানারি নাম আসছে তারপর ট্যানিন থেকে ট্যানিং ট্যানিং থেকে ট্যানারি তাহলে এটা আসবে পরীক্ষায় যে কোন নাম থেকে আসছে ট্যানিং ট্যানিন থেকে আচ্ছা কারখানাকে কি বলে ট্যানারি এটা একটা উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ চামড়া প্রক্রিয়াজাতকরণকে কয় ভাগে ভাগ করা যায় প্রিটানিং আর ট্যানিং এই দুটার নাম পড়তে হবে প্রিটানিং এর কয়টা ধাপ সাতটা আর ট্যানিং এর কয়টা ধাপ দুইটা এখন ট্যানিং এর সাতটা ধাপ কি কি এই যে কিউরিং সোকিং লাইমিং লোমদুরীকরণ বেটিং পিকলিং এই সাতটা আর এইখানে প্রিটানিং এর কয়টা ধাপ সাতটা ধাপ একটা নাম জানতে হবে আর পশুর চামড়ার প্রধান উপাদান কোনটা পশুর চামড়ার প্রধান উপাদান একটাই সেটা হচ্ছে কোলাজেন 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 একটা প্রোটিন প্রোটিন এটা কত থাকে তাহলে পরীক্ষায় আসবে কমেন্ট করে আমাকে জানা হতো যে পশুর চামড়ার প্রধান উপাদান কোনটা যারা আছে আমাকে একটু কমেন্ট করে জানা হতো পশুর চামড়ার প্রধান উপাদান কোনটা কত পার্সেন্ট থাকে যারা লাইভে আসো কোষে আমাদের প্রধান উপাদানটা কত persen থাকে আচ্ছা আমাদেরকে এখান থেকে কি পড়তে হবে কোন ধাপে কি ব্যবহৃত হয় একবার পরীক্ষায় আসে কিউরিং ধাপে ব্যবহৃত হয় লবণ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে কিউরিং ধাপে আমরা লবণ ইউজ করলে ব্যাকটেরিয়া গুলো মরে যায় তাহলে আমরা কিউরিং ধাপে কি ইউজ করি হলুদ মরিচ জিরা লবণ কি ইউজ করি বলো তো আচ্ছা আর বলো লবণ তো আমরা কিউরিং ধাপে ইউজ করি আর কোন শিল্পে আমরা লবণ ইউজ করি কোন শিল্পের কোন ধাপে সেটাও বলো আচ্ছা সোকিং সোক একটা ইংলিশ ওয়ার্ড সোক মানে পানিতে ভিজানো তাহলে সোকে আমরা এ আমরা কি করি পানি দিই লাইমিং লাইম মানে চুন তাহলে চুনে আমরা কি দিই চুন দেই শেষ লাইমিং ধাপে আমরা চুন ব্যবহার করি তাহলে কিউরিং এ আমরা কি দেই কিউরিং এ আমরা দেই লবণ সুকিং এ পানি লাইমিং এ আমরা দেই চুন আচ্ছা লাইমিং এজেন্ট ব্যবহার করি কি কি আচ্ছা হ্যাঁ সিরামিক গ্লেজিং তাহলে সল্ট সিরামিক গ্লেজিং তাহলে সল্ট কোথায় কোথায় ব্যবহৃত হয় আর একবার আমরা আসো সল্ট বা খাবারের লবণ আমরা দুই জায়গায় ইউজ করি একটা হচ্ছে কিউরিং আর কোথায় ইউজ করি গ্লেজিং তাহলে কিউরিং আমি ইউজ করি গ্লেজিং এ ইউজ করি গ্লেজিং কই গ্লেজিং হচ্ছে সিরামিক সিরামিক বানানটা ভুল হইলো আমার তাই না সিই আচ্ছা আর চামড়ার প্রধান উপাদান কি ছিল কোলাজেন কিন্তু চামড়ার মধ্যে একটা বন্ড থাকে ওটার নাম কি ডাইসালফাইড লাইমিং ধাপে কি হয় জানো লাইমিং জিনিস দূর হয় দেখো এখানে সব দূর হয় কি কি দূর হয় দেখো তো পরীক্ষায় আসবে কি কি দূর হয় এ দেখো দূর হয় দুর্বল হয় দূর হয় দূরে সরে যায় দূর হয় ঠিক আছে তাহলে কোনো কিছু দূর হইলে এটা কোন ধাপে ঘটে কিউরিং সোকিং লাইমিং নাকি পিকলিং দূর হয় মানেই সেটা লাইমিং ধাপ তাহলে লাইমিং ধাপে কি ঘটে দূর হয় লাইমিং মানেই দূর হওয়া চামড়া থেকে কিছু দূর হইছে আচ্ছা বেটিং বেটিং ধাপে কি হয় ট্রিপসিন আর ক্যামোট্রিপসিন আর মিশ্রণ মেশানো হয় পিকলিং ধাপে কি হয় 1.5% এস টু এস ফোর দেওয়া হয় তাহলে পিকলিং মানে অ্যাসিড পিকলিং মানে অ্যাসিড তাহলে আমরা চুন দেই কোন ধাপে কোন ধাপে আমরা এসিড দেই কোন ধাপে আমরা লবণ দেই কোন ধাপে আমরা পানি দিয়ে কোন ধাপে শার্পেনিং এজেন্ট দেই আমরা কোন ধাপে আসবে পরীক্ষায় আচ্ছা এবার একটা নতুন ইনফরমেশন দেখো তোমাদের বইয়ে নতুন বইয়ে দেওয়া আছে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট যে ক্রোম ট্যানিং এর পিএইচ কত এটা কিন্তু আগের বইয়ে ছিল থ্রি এখন দেখো এটা নতুন বইয়ে দেওয়া আছে ফোর থেকে ফোর পয়েন্ট চার থেকে চার দশমিক তাহলে চার থেকে চার দশমিক এটা নতুন বইয়ে দেওয়া আছে ঠিক আছে চার থেকে চার দশমিক তিন দেওয়া আছে নতুন বইয়ে নিউ এডিশনের পরীক্ষায় যদি আসে তিন দাগা বা না কেউ পরীক্ষায় কি দাগাবা বা নতুন বইয়ের ইনফরমেশন গুলা একবার একটু কমেন্ট করো তো নতুন বই দুইটা ইনফরমেশন আছে এক কয়টা আর দুই ক্রোম ট্যানিং এর পেজ কত কমেন্ট করে লেখো তো আমাদের কয় ধরনের ফসফেট সার পাওয়া যায় আমি এই যে ব্লু দিয়ে দিলাম লিখে ফেলো আর একটা জিনিস কমেন্ট করো ক্রোম টেনিং এর কত সেটাও একটু কমেন্ট করো নতুন বইয়ের টা তাহলে পরীক্ষার হলে অপশন দেখলে পুরাতন বইয়ের মনে পড়বে না ফসফেট সার কয়টা ফসফেট সার এই যে ফসফেট সার ক্যালসিয়াম সুপার ফসফেট ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট ট্রিপল ফসফেট আর ডায়ামোনিয়াম ফসফেট আচ্ছা দুই প্রক্রিয়া করা হয় আর পূর্ব ক্রোম ট্রেনিং এর মূলনীতি এক নাম্বার লাইন পড়লেই হবে ক্রোম ট্রেনিং এর মূলনীতিতে কোন লবণ মিশানো হয় ক্রোমিয়াম সালফেট এতটুকু বললেই হবে আর কিছু পড়া লাগবে না আসো আমরা একটা পরীক্ষা দেই পশুর যে আমরা প্রধান উপাদান কোনটা হ্যাঁ ফসফেট সার ছিল চারটা পশুর চামড়ার প্রধান উপাদান কোনটা কত পার্সেন্ট থাকে সেটাও একটু লেখো কত পার্সেন্ট প্রধান উপাদান চামড়ার প্রি ট্যানিং এর ধাপ কোনটা ট্রিপসিন ও ক্যামোট্রিপসিনের মিশ্রণকে কি বলে আর অক্সোডাইমার গঠন করলে সেটাকে কি বলে আচ্ছা আমি কি আনসার লিখে দিব নাকি তোমাদেরকে একটু টাইম দিব আচ্ছা দেখো এইখানে পশু চামড়ার প্রধান উপাদান কত পার্সেন্ট থাকে আমরা কিন্তু বলছিলাম এটা তাই না পশু চামড়ার প্রধান উপাদান কত পার্সেন্ট থাকে আমরা বলেই দিছি পশু চামড়ার প্রধান উপাদান থাকে 85% সেটার নাম কি সেটার নাম হচ্ছে কোলাজেন আচ্ছা তারপরে প্রিটার্নিং এর ধাপ কোনটা কিউরিং কিউরিং এ কি আমরা ইউজ করি বলো তো ট্রিপসিন ও ক্যামোরিসিনের মিশ্রণ কি বেটিং তাই না বেটিং এ আমরা কি ইউজ করি বলো তো অক্সোরাইমার অক্সোরাইমার দিয়ে আমরা মনে রাখবো অক্সোলেশন অক্সো 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 থেকে অক্সোলেশন এখানে অক্সোরাইমার না থেকে কি থাকতে পারতো এখানে অক্সোরাইমার না থেকে থাকতে পারতো অক্সাইড যদি অক্সাইড থাকতো তাহলে আমরা কি লিখতাম সংজ্ঞাটা হয়ে যায় তো ওলেশন এর সংজ্ঞা এই অ থেকে ওলেশন আর অক্সো ডাইমার থেকে অক্সোলেশন অক্সো ডাইমার থেকে অক্সোলেশন অক্সাইড থেকে ওলেশন এই অক্সোলেশন আর ওলেশন কোথায় ঘটে ক্রোমটায় নিয়ে ঘটে কোথায় ঘটে আচ্ছা মনে থাকবে ধাপ বিটিং দেওয়া আছে বিটিং বে আর বি এর মধ্যে পার্থক্য আছে বি আর হচ্ছে বে বে হইলে সেটা হচ্ছে পাল্প আর বে হইলে চামড়া বিটিং আর বেটিং বিড়িশিরি মনে আছে আরেফিন আব্দুল্লাহ বিড়িশিরি মনে আছে আচ্ছা সিমেন্ট শিল্পের দূষক আমরা এগুলা পড়বো না এই যে এগুলা আমরা পড়বো শুধু গ্যাসীয় দূষকের নাম ইউরিয়া শিল্পের গ্যাসীয় দূষক কোনটা সিএনএস এর অক্সাইড আর অ্যামোনিয়া এগুলা এগুলা এগুলো আচ্ছা উম এগুলাও কেটে দাও এগুলাও লাগবে না পাঁচ দশমিক সাত দশমিক তিন চামড়া শিল্পের দূষক এখান থেকে আমরা গ্যাসীয় দূষক পড়বো আর পর্ব হচ্ছে কঠিন দূষক কঠিন দূষক হচ্ছে ক দিয়ে ক্রোমিয়াম ক দিয়ে কঠিন ক দিয়ে ক্রোমিয়াম ক দিয়ে কঠিন এটাও মনে রাখলেই হবে ক দিয়ে ক্রোমিয়াম ক দিয়ে কঠিন আচ্ছা আর গ্যাসীয় দূষকের নাম মনে রাখবা এসিড দিয়ে এসিড মানেই ফ্যাটি এসিড এসিড মানে অ্যামাইনো এসিড আর মনে রাখবা এখানে দুইটা গ্যাস আছে গন্ধযুক্ত H2S গ্যাস আর ঝালো গন্ধযুক্ত NH3 এদের এখানে টোয়েন্টি মিলিগ্রাম পারমিটার কিউব আর ফাইভ মিলিগ্রাম পারমিটার কিউবটা মনে রাখবা তাহলে দেখো গ্যাসীয় দূষক কয়টা গ্যাসীয় দূষক চারটা কঠিন দূষক কয়টা কঠিন দূষক একটা তাহলে চার যোগ এক টোটাল কয়টা চার যোগ এক পাঁচটা তাহলে এই পাঁচটা বাদে অপশনে যা থাকবে ওগুলা সব কি বর্জ্য পানি কঠিন দূষক ক দিয়ে ক্রোমিয়াম ক দিয়ে কঠিন ক্রোমিয়াম কোথায় ব্যবহৃত হয় পোলট্রি ফুডে হাঁস মুরগির খাদ্য হিসেবে তাহলে কে খায় হাঁস মুরগির খাদ্য হাঁস মুরগি খায় আচ্ছা আমরা পাঁচ দশমিক সাত দশমিক চার পড়বো দেখো পাঁচ দশমিক সাত দশমিক চারে আমরা পড়বো এটা আমরা পড়বো যে টেক্সটাইল ও শিল্পে বাহাত্তর ধরনের রাসায়নিক পদার্থ আছে আমরা এই ছকটা পড়বো শুনো শিল্পের বর্জ্য দূষক দূষক কারা দূষক হচ্ছে যারা উপাদান তারাই দূষক এখন তুমি বলতে পারো ভাইয়া যাদেরকে আমি উপাদান হিসেবে ব্যবহার করলাম ওরা কিভাবে দূষক হয় উপাদানরা কিভাবে দূষক আমরা বিভিন্ন শিল্প ইউরিয়া কাচ সিরামিক সিমেন্ট চামড়া টেক্সটাইল হ্যাঁ এই যে বিভিন্ন শিল্প ব্যবহার করছি এই প্রত্যেকটা শিল্পে আমরা যে উপাদানগুলো ইউজ করছি ওই উপাদানগুলো যখন আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ইউজ করছি তোমার মনে আছে কিনা কাচের প্রধান উপাদান কত ছিল সিলিকা কত পার্সেন্ট ছিল একশো ছিল সিলিকা আচ্ছা তোমার মনে আছে কিনা যে সিমেন্টে পোর্টান সিমেন্টের গুড়ায় মূল উপাদান কত ছিল ফিফটি পার্সেন্ট ছিল কোনটা ক্যালসিয়াম সিলিকেট এই মূল উপাদান গুলা যদি আমি ঠিক পার্সেন্টেজে ইউজ করি তাহলে ওইটা উপাদান কিন্তু এই জিনিসগুলাই যদি আমি ঠিক পার্সেন্টেজের চেয়ে বেশি অনেক বেশি পরিমাণে ইউজ করি মানে আমি যদি অপচয় করি তাহলে ওইটার উপাদান থাকবে না সেটা কি হয়ে যাবে দূষক তাহলে ভাইয়া তুমি ঘুরে ফিরে এই ছকের মধ্যে দূষকের জায়গায় উপাদানের নামগুলাই খুঁজে পাবা তুমি মিলাইয়া দেখো সবগুলা দূষকের নাম যা দেওয়া আছে সবগুলা ওই শিল্পের উপাদান আচ্ছা আসো এবার তুমি পড়বা ক্ষতিকর প্রভাব ক্ষতিকর প্রভাব সিমেন্টে কি হয় এসিড বৃষ্টি না খারিও বৃষ্টি হয় একটু বলতো এসিড বৃষ্টি হয় নাকি খারিও বৃষ্টি হয় ইউরিয়া ইউরিয়া শিল্পে আমরা দেখো তরল অ্যামোনিয়া ইউজ করি তৈরি করার জন্য ইউজ করছিলাম এটাই দূষক আচ্ছা অ্যামোনিয়া কি জাতীয় পদার্থ অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় পদার্থ একটা ক্ষার তাহলে ক্ষার সে মাটিতে মিশে কি ক্ষতি করবে সে ক্ষারীয় দূষণ করবে মাটির অ্যাসিডিক দূষণ করবে না চামড়া শিল্পের কঠিন দূষক পরে আসছো ক্রোমিয়াম তাহলে কঠিন দূষক ক্রোমিয়াম ধাতুর ক্ষতিকর প্রভাব এই দেখো তুমি পড়ছিলা চামড়া শিল্পের গ্যাসীয় দূষক ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এইচ টু এস থ্রি তাই না পশুর লম টেক্সটাইল ও ডাইং শিল্প এখানে সব ভারী ধাতু পাওয়া যায় তাহলে টেক্সটাইল আর ডাইং মানেই ভারী লিখে রাখো ভারী ভারী ধাতু আর অ্যারোমেটিক অ্যামিন পাওয়া যায় তাহলে ভারী অ্যারোমেটিক দেখো আমাদের হাসপাতালে যখন আমরা پیشنট দেখি ওয়ার্ডে ইউরোলজি ডিপার্টমেন্টে অনেকে ব্লাডার ক্যান্সার নিয়ে আসে তখন আমরা যখন জিজ্ঞাসা করি চাচা আপনি ব্লাডার ক্যান্সার হইছে আপনার ইউরিনারি ব্লাডারে ক্যান্সার হইছে আপনি কোথায় কাজ করতেন তারা বলে যে বাবা আমি টেক্সটাইল শিল্পে বা রঙের শিল্পে কাজ করতাম তার মানে ডাইং শিল্প বা রঙের শিল্পে যে ধাতুগুলা থাকে এই ধাতুগুলার একটা আকর্ষণ আছে ইউরিনারি ব্লাডারে গিয়ে লেগে ইউরিনারি ব্লাডারের কি ঘটায় মেটাস্টাসিস ঘটায় চেঞ্জ ঘটায় চেঞ্জ ঘটায় মেটাস্টেটিক চেঞ্জ ঘটায় কি করে ক্যান্সার তৈরি করে এগুলো কার্সিনোজেনিক তো ক্যান্সার ঘটায় কি হয় ক্যান্সার ঘটানোর ফলে তাহলে তারা মারা যায় তাহলে ডাইং মানে কি ডাই মানে তো রং আবার ডাই ডাইং মানে হচ্ছে মারা যাওয়া তাহলে ডাইং কথাটা থেকে তুমি বুঝতে পারতেছো যে ডাইং শিল্পের পেশেন্টটা আলটিমেটলি তাদের ফেট কি তাদের রেজাল্টটা কি ফাইনালি তারা কি হবে যারা পেশেন্ট তারা মারা যাবে কিভাবে মারা যাবে তারা মারা যাবে ক্যান্সারে তাহলে ক্যান্সার হয় কোন শিল্পের ক্যান্সার হয় ডাইং শিল্পের মানুষদের

সত্যজিৎ রায়ের ফেলুদা ফেলুদা গল্পের বই তোমরা পড়ছো ফেলুদা কে ছিল বলো তো বলতো ফেলুদার ফেলুদা এই ফেলুদা কে ছিল একটু বলো তো ফেলুদা কি ফুটবলার না দাবারু আচ্ছা ফেলুদা তোমরা মুভি দেখছো বা হইতেছে শঙ্কু প্রফেসর শঙ্কু বাকি আরো অনেক মজার মজার জিনিস এই সত্যজিৎ রায় আবিষ্কার করছে তার ইনভেনশন তার সৃষ্টি ফেলুদা তার একটা আসল নাম আছে সে একটা গোয়েন্দা তাই না এই ফেলুদা তার কিন্তু একটা নিকনেম আছে মানে হচ্ছে তার পিতৃবহত নাম তার পিতৃবহত নাম কি বলতো তার পিতৃবহত নাম কে কে বলতে পারবা তোমরা ফেলুদার কি কি দেখছো মুভি দেখছো গল্পের বই পড়ছো তাই না আচ্ছা ফেলুদার পিতৃবহত নাম প্রদোষ চন্দ্র মিত্র তো প্রদোষ মিত্র তিনি কি করতেন তিনি গোয়েন্দাগিরি করতেন তার সাথে কে ছিল সাহেব নামে একটা তার সাথে একজন তার সাথে একজন লালমোহন গাঙ্গুলি ছিল টাক মাথায় জটাই মনে আছে আচ্ছা প্রদোষ নাম দিয়ে তুমি এই তিনটা ধাপ মনে রাখবা প্রভাবকীয় রূপান্তর দুস্যাস অভিভূত করণ আর সূক্ষ্মী পদ্ধতি প্রদোষ চন্দ্র মিত্র দিয়ে তুমি প্রভাবকীয় রূপান্তর দূষক গ্যাস রবীভূতকরণ আর সূক্ষ্ম সাগ্নি পদ্ধতি মনে রাখবা এইখানে দূষক গ্যাস রবীভূতকরণ এখানে এই বিক্রিয়াগুলো পড়ার দরকার নাই শুধু এইগুলো পড়বা উপজাতক হিসেবে কি তৈরি হয় আর প্রভাবকীয় রূপান্তরে এই প্রভাবকগুলোর নাম মনে রাখবা পি দিয়ে পি আর দিয়ে কি পি দিয়ে প্লাটিনাম প্যালাডিয়াম আর রোডিয়াম

এর নিচের কোনটি ধাপ নয় এটিপি ধাপ তিনটা তুমি বানায় ফেলতে পারবা দেখো ই ফর ইলেকট্রোলাইসিস মানে এক নাম্বারে তড়িৎ বিশ্লেষণ টি ফর টেকনোলজি মানে প্রযুক্তি এটা তিন আর পি দিয়ে প্রভাবন দুই নাম্বারে আচ্ছা এইখানে কিছু পড়তে হবে না এই যে রিসাইক্লিং রিসাইক্লিং এর আমরা কিচ্ছু করবো না আমরা কি করবো রিসাইক্লিং থেকে আমরা শুধু এই তিনটা জিনিস পড়ব বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু এটা পড়ব আয়রন রিসাইক্লিং চুল্লে এটা পড়বো আর পড়বো একশো পার্সেন্ট যোগ্য পদার্থ এখন বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু হচ্ছে থ্রি আর থ্রি আর দিয়ে রিডিউস রিউজ আর রিসাইকেল এটা মনে রাখবো রেডিউস রিউজ রিসাইকেল এগুলো হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু তাহলে যেহেতু তিনটা প্রশ্ন আসবে নিচের কোনটি বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু নয় বা থ্রি আর এর আওতায় কোনটি পরে না রিডিউস রিউজ রিসাইকেল নাকি রিক্রিয়েশন বলো রিসাইক্লিং চুল্লি কোনটি তিনটা আছে ইলেকট্রিক আর্ট ফার্নেস বেসিক অক্সিজেন ফার্নেস ব্লাস্ট ফার্নেস ক দিয়ে মনে রাখবো একশো পার্সেন্ট রিসাইকেল যোগ্য তিনটা কি কি ক দিয়ে হচ্ছে কপার আর কাচ একবার এটা আসছে বস্তু কোনটি কপার আর টা কি আছে কাজ ক দিয়ে মনে রাখা যায় পি দিয়ে প্রভাবন হবে পি দিয়ে প্রভাবন আচ্ছা ন্যানো পার্টিকেলে আসো ন্যানো পার্টিকেলে কি মনে রাখবা ন্যানো পার্টিকেলে মনে রাখবা ন্যানো পার্টিকেল এই তিনটা জিনিস পড়বা শ্রেণী বিভাগ ন্যানো পার্টিকেল কয় ভাগে বিভক্ত তিন শ্রেণীতে ন্যানো লেয়ার টিউব আর পার্টিকেল এগুলা পড়বা যে নাও অংশটুকু পড়বা সাধারণ ব্যাকটেরিয়া 1000 ন্যানোমিটার আর চুলের ব্যাস 50000 ন্যানোমিটার আমাদের চুলের ব্যাস কত আমাদের চুলের ব্যাস হচ্ছে 50000 ন্যানোমিটার আচ্ছা আর ন্যানো প্রযুক্তি কি আবিষ্কার করেন ন্যানো প্রযুক্তি পারবা তোমরা পারো আমাকে একটু বলতো ন্যানো প্রযুক্তি কি আবিষ্কার করেন উনি কোন দেশি উনি জাপানি জাপানিদের নাম কিন্তু অনেক মজার যে যে ও না মুতে আসি হ্যাঁ এরকম মানে একটা মজার জোকস ছিল এরকম কিছু মানে দেখো মানুষের নাম নিয়ে এভাবে বলা উচিত না আচ্ছা নরি ও টনি গুছি উনি কি আবিষ্কার করেন উনি হচ্ছে ন্যানো কোন আবিষ্কার করেন আচ্ছা কত সালে উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের তিন বছর পর আচ্ছা টনি গুছি তারপরে দেখো এইখানে তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে আহ এই যে পাঁচ দশমিক পনেরো দশমিক পনেরো এইখানে তুমি যেটা মনে রাখবা যে এইখানে অনেকগুলা পরমাণু অনু ন্যানো পার্টিকার আকার দেওয়া আছে তো এইখানে পরমাণু অনু আর ন্যানো পার্টিকার আকার এইগুলো আমরা এইখান থেকে মনে রাখবো আসো এইখান থেকে আমরা এই ছক থেকে মনে রাখবো এটা পরে ফেলবো দেখো পরমাণু এর চেয়ে বড় হচ্ছে অনু এর চেয়ে বড় ন্যানো এর চেয়ে বড় হত্যাকান এর চেয়ে বড় ফুলারিন তাহলে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট পরমাণু তার চেয়ে বড় অনু তার চেয়ে বড় নেনা তার চেয়ে বড় অনু তার চেয়ে বড় ফুলারি তাহলে সবচেয়ে কোনটা পরমাণু আর পরমাণু আর ফুলারিন এর মধ্যে কে ব্রিজ ব্রিজ তাহলে হচ্ছে দেখো ব্রিজ হচ্ছে দুইটা প্রান্তের মধ্যে সংযোগ দেয় তাহলে সেতু বা ব্রিজকে যে হচ্ছে দুইটা প্রান্তের মধ্যে সংযোগ স্থানকারী তাহলে পরমাণু আর দুই ফুলারিনের মধ্যে সংযোগ স্থানকারী কে ব্রিজ ব্রিজের নাম কি ন্যানোকণা তাহলে ন্যানোকণা কি একটা ব্রিজ আচ্ছা তাহলে ব্রিজ যদি বলে কোনটা ব্রিজ হচ্ছে ন্যানোকণা পরমাণুর আকার হচ্ছে 0.074 থেকে 0.53 ন্যানোমিটার আচ্ছা 0.074 হচ্ছে সবচেয়ে ছোট পরমাণু হাইড্রোজেন 0.53 হচ্ছে সবচেয়ে বড় পরমাণু সিজিয়াম তাহলে পরীক্ষায় যদি আসে যে পরমাণুর আকার কত কি লিখবা আর যদি পরীক্ষায় আসে সবচেয়ে ছোট বড় পরমাণু কোনটা হাইড্রোজেন এর আকার কত হাইড্রোজেনের আকার পয়েন্ট জিরো সেভেন ফোর সবচেয়ে বড় পরমাণু কোনটা সিজিয়াম সবচেয়ে বড় পরমাণুর আকার কত সিজিয়াম আকার পয়েন্ট ফাইভ থ্রি আচ্ছা অনুর আকার কত এক থেকে দুই ন্যানোমিটার পরীক্ষায় অলরেডি অনেকবার ভর্তি পরীক্ষায় আসছে এটা ম্যাট মেডিকেল অ্যাডমিশন টেস্টে দুইবার আসছে যে নেন কোণার আকার কত পরপর দুই বছর আসছে এক থেকে একশো ন্যানোমিটার আর অনু কোনটাতে পরিমাপ করা হয় মাইক্রোমিটারে আর ফুলারিন ওয়ান মিলিমিটার তাহলে এই তিনটা কিন্তু ন্যানোমিটার এটা হচ্ছে মাইক্রোমিটার এটা হচ্ছে মিলিমিটার ওকে আচ্ছা একটু দেখো মনোযোগ দিয়ে আমাদের এগুলো পড়া হয়ে গেছে আমরা এখান থেকে কি পড়বো আমরা এখান থেকে পড়বো হচ্ছে যে দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে এক থেকে একশো ন্যানোমিটার কিসের আকার এটা হচ্ছে আহ ন্যানো কনার আকার ন্যানো কনার আর ন্যানো কোনাকে কি বলে অ্যাটম বাল্ক ম্যাটেরিয়াল ব্রিজ বলে ম্যাটেরিয়াল ব্রিজ তাহলে ব্রিজ কোনটা ন্যানো কোনা বা সেতু বন্ধন কোনটা ন্যানো কোনা কাদের মধ্যে সেতু বন্ধন পারমাণবিক অবস্থা আর স্থূল বস্তু এটাকে ইংলিশে কি বলে অ্যাটম বাল্ক ম্যাটেরিয়াল ব্রিজ আচ্ছা ন্যানো পার্টিক্যাল বৈশিষ্ট্য পর্ব ন্যানো পার্টিকেল হাতের মধ্যে নিলে দেখতে পাবা দেখতে পাবা না তার মানে এই যে সাধারণ আলো এটাতে দেখা যায় না কোন আলোতে দেখা যায় ভায়োলেট রেতে দেখা যায় তাহলে আমরা কোন আলোতে দেখি রে এগুলো কিন্তু আসবে এখন রে এটা প্রতিরোধ করে কোন গ্লাস একটু কমেন্ট করে আমাকে বলো তো আলট্রা রে প্রতিরোধ করে কোন গ্লাস আচ্ছা দৈত্যাকারণ দৈত্যাকারণ এটার উদাহরণ গুলা পড়বা সিলিকা সিলিকন কার্বাইড হিরক দেখো ভর্তি পরীক্ষায় আসছে এখান থেকে প্রশ্ন এগুলো হচ্ছে ন্যানো পার্টিকেলার বৈশিষ্ট্য ন্যানো পার্টিক বৈশিষ্ট্য থেকে বিগত বছরের প্রশ্ন আসছে যে সোনা আর সিলিকনের ন্যানোকনার বর্ণ কি ন্যানো গোল্ড আর ন্যানো সিলিকনের লাল আবার পরীক্ষায় আসছে ন্যানো সিলিকন সরি ন্যানো স্বর্ণ এর গণনাঙ্ক কত ন্যানো স্বর্ণ এর গণনাঙ্ক তিনশো ডিগ্রি সেলসিয়াস তাহলে একটা কত একটা এক হাজার চৌষট্টি তাহলে কোনটার বেশি বেশি হচ্ছে তোমার সাধারণটার তাহলে ন্যানোকণা অবস্থায় গণনাঙ্ক কমে না বাড়ে কমে ন্যানোকণার গণনাঙ্ক কমে আচ্ছা সাধারণ অবস্থায় ইয়াটাও পড়বা এই যে এখান থেকে সাধারণ অবস্থায় পড়বা এগুলো কি কি দেওয়া আছে সোনালি হলুদ ধূসর সিলিকন ধূসর আচ্ছা আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কোনটা ন্যানোকণার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এই যে এগুলা এগুলা পড়বা ঠিক আছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যটা পড়বা আর এই যে কোনটা বেশি তাহলে বিদ্যুৎ পরিবাহিত ধর্ম ন্যানোকোনায় বাড়ে আচ্ছা আস আমরা এগুলো আনসার করি আবিষ্কারক কে তোমরা পারো সিএনটি এর দৈর্ঘ্য কত সিএনটি রিলেটেড সবকিছু পড়ে ফেলবা সিএনটি রিলেটেড সবকিছু পড়ে ফেলবা সিএনটি কার্বন ন্যানো টিউব ন্যানো টিউবের আকার কিন্তু সেন্টিমিটারে এটা তাহলে ইম্পর্টেন্ট সবচেয়ে সর টেস্ট টিউব এস কোনটাতে থাকে এটা কি বিদ্যুৎ না অপরিবাহী একটু বলো আর এস টু কোন গুলা একটু বলো থাকে এ হিরো ভেরি গুড এটা কি বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী আচ্ছা ব্যবহারে আসো ব্যবহারের মধ্যে পানি বিশোধন খুব ইম্পর্টেন্ট আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইড তাহলে আ রাখতে পারি আমরা আর্সেনিক আয়রন তারপরে ব্যাকটেরিয়া কোনটা ন্যানো সিলভার আচ্ছা উচ্চ টাওয়ার তৈরিতে কোনটা ব্যবহৃত হয় উচ্চ টাওয়ার তৈরিতে আসলে কিছু ব্যবহৃত হয় না ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে কিন্তু আসলে এইখানে যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে এই যে দেখো একটা বোল্ড করে দেওয়া আছে যে পঞ্চাশ ন্যানোমিটার এর তামার তারকে বাঁকানো সম্ভব নয় তাহলে কত ন্যানোমিটারের তামার তারকে বাঁকানো সম্ভব নয় এটা আসবে কি লিখবা পঞ্চাশ ন্যানোমিটার কোনটাকে বাঁকানো সম্ভব সহজ কোনটা পাঁচ সেন্টিমিটার ওকে আচ্ছা তারপরে ক দিয়ে মনে রাখবা যে ইঞ্জিন কার্বোরেটরে নিকেল ক্রোমিয়াম ব্যবহৃত হয় তাহলে ইঞ্জিন কার্বোরেটরে কোনটা ব্যবহৃত হয় নিকেল ক্রোমিয়াম আচ্ছা তারপরে স দিয়ে রাখবা যে স দিয়ে তাহলে ন্যানোকোনা কোন ন্যানোকোনা সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় সিলিকন তাহলে স দিয়ে সিলিকন স দিয়ে সেমিকন্ডাক্টর কন্ডাক্টর সেমি হিসেবে ব্যবহৃত হয় সিলিকন আচ্ছা আমরা সানস্ক্রিন লোশনে জিঙ্ক অক্সাইড ছাড়া একটা ব্যবহার করি সেটার নাম টাইটানিয়াম অক্সাইড টাইটানিয়াম অক্সাইডের নাম মনে রাখবা কোয়ান্টাম ডটস এর আকার কত এক থেকে দশ ন্যানোমিটার এটা পড়বা আচ্ছা এইটা পড়তে হবে এখানে মনে রাখবা তিন নানোমিটার একটা আলো বিকিরণ করে পাঁচ দশমিক পাঁচ একটা আলো বিকিরণ করে তিন নানোমিটার কোনটা করে সবুজ আর পাঁচ দশমিক পাঁচ কোনটা করে লাল আচ্ছা আর ডাক্তাররা পছন্দ করে এমআরআই যন্ত্র ডাক্তারদের সেটা কি মনে রাখবে ডাক্তাররা যেহেতু এমআরআই যন্ত্র দিয়ে কাজ করে ইনভেস্টিগেশন করে তারা এমআরআই এজেন্ট পাইলে এখান থেকে প্রশ্ন করবে এমআরআই এজেন্ট কোনটা গ্যাডোলিনিয়াম এটা কি জাতীয় পদার্থ প্যারাম্যাগনেটিক পদার্থ এটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় না ভাই কনভার্ট করে আসবে না যেরকম আছে ওরকমই আসবে যা যা পড়াইছি এই জিনিসগুলো আচ্ছা দেখো আরেকবার রিভিউ করি দেখো আরেকবার পরমাণু অনু ন্যানোকণা দৈত্যাকার অনু ফুলারিং হুম ফুলারিং কি সি সিক্সটি ব্রিজ কোনটা ছিল ব্রিজ একটু কমেন্ট করে বলো বলতো অ্যাটম বাল্ক ম্যাটেরিয়াল কোনটা ছিল একটু বলো তো ছিল একটু বলো তো আচ্ছা আসো আরেকবার দেখি গ্যাডোলিনিয়াম কি গ্যাডোলিনিয়াম হচ্ছে এমআরআই কন্ট্রাস্ট এজেন্ট সিলভার কি সিলভার হচ্ছে ব্যাকটেরিয়া আবার শ দিয়ে সিলভার শ দিয়েই সিলিকন সিলিকন কি করে সিলিকন সেমিকন্ডাক্টর তাহলে সিলিকন কিন্তু সেমিকন্ডাক্টর স্বর্ণ আর জিঙ্ক অক্সাইড এটা প্রভাবক আয়রন কি করে পানি বিশোধনে সাহায্য করে নিকল ক্রোমিয়াম কি করে জানি আমরা আর টাইটানিয়াম অক্সাইড কি করে সানস্ক্রিন হিসেবে ব্যবহৃত হয় পারবো তাইলে আচ্ছা এখন তাহলে আমাদের লেকচার শেষ এখন আসো আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস শুনি পাঁচ মিনিট বা দশ মিনিট টাইমে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো আমাকে শুনতে শুনতে চাও চাও কি বলো যদি তাহলে বলবো না হলে ক্লাস শেষ করে দিব হলে আজকে ক্লাস শেষ করে দিতে পারি তোমাদের সাথে আমার তো সফট ক্লাস আছে তাই না সফ ক্লাসেও বলতে পারি আচ্ছা বলি তাহলে দেখো আমাদের যখন পরীক্ষা হয় আমরা পরীক্ষা কিভাবে দিব আমরা যখন পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার সময় একটা কাজ করবো আমাদের একশোটা প্রশ্ন থাকে দেখো তুমি যখন এখন পরীক্ষা দিচ্ছ এখন অনেক স্ট্রেস ফ্রি ভাবে পরীক্ষা দিচ্ছ কিন্তু যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবা তখন অনেক প্রেশার থাকবে তোমার ফ্যামিলির প্রেশার তোমার নিজের উপরে তখন তোমার একটা প্রেসার থাকবে মেইন পরীক্ষার দিন প্লাস তুমি তখন একটা পরীক্ষার হলে অপরিচিত পরীক্ষার হলে পরীক্ষা দিবা তুমি ওখানে আগে আগে কখনো যাও যাও নাই নাই হ্যাঁ ওই পরীক্ষার পরীক্ষার হলে তুমি তুমি কাউকে কাউকে চিনো না না জানো তো তোমার দিন হলে দেখা যাবে যে তুমি যেহেতু কাউকে চিনো না জানো না তো তখন একটা ভয় কাজ করবে অনেক প্রেশার কাজ করবে কারণ মেইন পরীক্ষা তো এই মেইন পরীক্ষার দিন তুমি এই ভয়টা দূর করার জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি তোমার উপর প্রেশারটা কমায় নিয়ে আসবে কিভাবে কমায় নিয়ে আসবে দেখো তুমি তোমার উপর পেশাটা কমায় নিয়ে আসার জন্য যেটা করবা সেটা হচ্ছে তুমি পরীক্ষা দিবা তিন ধাপে তিন ধাপে কিভাবে পরীক্ষা দিবা আমাদের পরীক্ষায় তিন ধরনের প্রশ্ন থাকে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি কিছু প্রশ্ন থাকে এ কিছু প্রশ্ন থাকে বি কিছু প্রশ্ন থাকে সি এ ক্যাটাগরিতে থাকে হচ্ছে সবচেয়ে সহজ প্রশ্ন একদম সহজ একদম ইজি কেমন তোমার নাম কি বা এটা কি কলম না পেন্সিল হ্যাঁ তারপরে এটা কি চশমা নাকি চায়ের কাপ এরকম প্রশ্ন ঠিক আছে বা হচ্ছে এই যে এরকম ওয়াটার গ্যাসের অপর নাম কি বা হচ্ছে তোমার কাচের প্রধান উপাদান কোনটা বা সিরামিকের প্রধান উপাদান কয়টা বা হচ্ছে আহ সিমেন্টের মূল উপাদান কয়টি এই ধরনের প্রশ্ন তো এই ধরনের প্রশ্নগুলো হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলোর জন্য যেটা করতে হবে তোমাকে মনে রাখবা একটু মনোযোগ দিয়ে শোনো সবাই এই ধরনের প্রশ্নগুলো সবার আগে দাগায় ফেলবা এই ধরনের প্রশ্ন ক্যাটাগরি এ যেগুলা থাকে এর এর বেশি বেশি বি ক্যাটাগরি যেগুলা এগুলা হচ্ছে একটু কনফিউজিং যেমন হচ্ছে দুইটা অপশন তুমি মারামারি করতেছো বি আর ডি কখনো তুমি এ আর সি তে মারামারি করতেছো কখনো তুমি এ আর ডি তে মারামারি করতেছ এইগুলা তুমি কি করবা এইগুলা হচ্ছে তোমার অ্যারাউন্ড থাকে থার্টি পার্সেন্ট এগুলা অ্যারাউন্ড থার্ড প্লাস মাইনাস থার্টি পার্সেন্ট থাকে আর সি যেগুলো চারটা অপশন তোমার আনকমন এরকম থাকে হচ্ছে টেন পার্সেন্ট তুমি সবার আগে এই ক্যাটাগরি এ দাগাবা তোমার টোটাল টাইম কত পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তুমি মিনিট আর ভাগ করবা এই সতেরো মিনিট প্রথম মিনিটে তুমি এই ফেলবা কিভাবে দাগাবা এই যেখানে শুরু করবা এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার মনে করো এক নাম্বার অঙ্ক আসছে অঙ্কের সূত্র ময় নেই বাদ দিয়ে দিবা দাগাবা না দুই নাম্বার মনে করো দুই নাম্বারে তোমার কি দিচ্ছে দুই নাম্বারে একটা দুইটা অপশনে তোমার কনফিউজিং তুমি দাগাবানা স্কিপ করে চলে যাবা তিন নাম্বার সত্য মিথ্যা প্রশ্ন দিচ্ছে দাগাবানা স্কিপ করে চলে যাবা চার নাম্বার মনে করো অঙ্কের সূত্র ময় নাই স্কিপ করে চলে যাবা এভাবে মনে করো এক থেকে দশ তুমি পারো না কোনো ভয় পাওয়ার কারণ নাই এক থেকে দশ হচ্ছে বি ক্যাটাগরির কোয়েশ্চেন বা সি ক্যাটাগরি এগুলা পরে দেখাবা তোমাকে প্রথম সতেরো মিনিটে দাগাইতে হবে এ ক্যাটাগরি তাহলে তুমি এগারো নাম্বারে যাও দেখো এটা পারতেছো দাগাও বারো নাম্বারে যাও পারতেছো দাগাও তেরো নাম্বারে যাও পারতেছো দাগাও চোদ্দ নম্বর পারো স্কিপ করো পনেরো নাম্বার পারতে চলে ষোলো নাম্বার পারো স্কিপ করো এভাবে এক থেকে একশো পর্যন্ত তুমি সতেরো মিনিটে দেখে ফেলবা আর যেগুলো পারো সাথে সাথে জাগায় ফেলবা হান্ড্রেড পার্সেন্ট শিওর যেগুলো দেখবা সতেরো মিনিট শেষে তোমার ষাটটার বেশি কোয়েশ্চেন দাগানো হয়ে গেছে প্রায় সত্তরটার মতো দাগানো হয়ে গেছে সত্তরটা দাগায় ফেলছো মানে কি তুমি সরকারি মেডিকেলের জমিনা দাঁড়ায় আসো তোমার পায়ের নিচে মাটি চলে আসছে তুমি এখন কোথায় দাঁড়ায় তুমি সরকারি মেডিকেলের জমিনে দাঁড়ায় এখন তুমি কি করবা তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি আবার ঘুরে এসে বি ক্যাটাগরিতে আসবা দেখবা যেহেতু তুমি এ ক্যাটাগরি দাগায় ফেলছো এখন বি ক্যাটাগরি ওই যে এ ক্যাটাগরি দাগানোর সময় তোমার সাবকনশিয়াস মাইন্ড নিউরন ওই প্রবলেম গুলো নিয়ে কাজ করে এ ক্যাটাগরিতে তুমি যেগুলা দাগানোর পরে বি ক্যাটাগরি আর সি ক্যাটাগরি বাদ রেখে আসছিলা সাবকনশিয়াস মাইন্ড তোমার নিউরন ওই প্রবলেম গুলো নিয়ে কাজ করে ওইগুলার প্রবলেমের সলিউশন বের করে ফেলছে দেখবা ওই সতেরো মিনিটে তোমার শুধু এ ক্যাটাগরি দেখানো শেষ না বিআরসি এর সলিউশন বের হয়ে গেছে এখন তুমি যখন একশোটা শেষ করে আবার এখানে এক থেকে শুরু করবা দেখবা ওই যে প্রথম দশটা বাদ দিয়ে চলে গেছিলা ওই প্রথম দশটা তুমি আবারও দেখবা কমন ওই প্রথম দশটা তুমি পেরে গেছো তাহলে এর পরের এই সতেরো মিনিটের মধ্যে তুমি দশ আর সাত মিনিটে ভাগ করে নিবা দশ মিনিটে এটা তো তুমি সতেরো মিনিটে দাগাইছো এখন দশ মিনিটে তুমি দাগাবা দশ মিনিটে তুমি দাগাবা হচ্ছে এই বি ক্যাটাগরি আর পরের লাস্ট সাত মিনিটে দাগাবা এই সি ক্যাটাগরি ঠিক আছে আচ্ছা আর পড়ার সময় তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথমে যারা কম মনে থাকে বিভিন্ন কাজ ফলো করতে পারো যেমন অনেকে চুপচাপ পড়ো চুপচাপ পড়লে কি হয় তোমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায় অনেকে খেলার ফুটবল মাঠে চলে যাও অনেকে পাবজি খেলতে থাকো মনে মনে খেলতেছো অনেক হয়তো বা পার্কে হাঁটাহাটি করতেছ হুম বা কারো হাত ধরে হাঁটতেছ হুম কল্পনার জগতে মানে বই সামনে খোলা কিন্তু তুমি বইয়ের সাথে নাই তুমি আসো পার্কে বা তুমি আসো চন্দ্রিমা উদ্যানে বা তুমি আসো হচ্ছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার হ্যাঁ খেলায় ঠিক আছে তো বইয়ের মধ্যে থাকতে হইলে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন দিতে হইলে তোমাকে যেটা করতে হবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বইয়ের মধ্যে থাকতে হইলে তোমাকে জোরে জোরে পড়তে হবে কিভাবে জোরে জোরে পড়বা তুমি যদি চুপচাপ পড়ো তাহলে তোমার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে কিন্তু জোরে জোরে পড়লে দেখবা পড়াটা দ্রুত হয় জোরে জোরে পড়লে তিনটা সুবিধা এক নাম্বার সুবিধা সেটা হচ্ছে এক নাম্বার সুবিধা তোমার শুধু দেখে দেখে পড়লে শুধু তোমার আই কাজ করতেছে কিন্তু জোরে জোরে পড়লে তুমি একবার দেখতেছো তুমি কান দিয়ে শুনতেছো মুখ দিয়ে উচ্চারণ করতেছো তাহলে তোমার তিনটা ইন্দ্রিয় কাজ করতেছে তুমি একবার দেখতেছো হুম তারপরে তুমি মুখ দিয়ে উচ্চারণ করতেছো আবার কান দিয়ে শুনতেছো হিয়ারিং তারপরে টকিং অ্যান্ড সিং ওয়াচিং তাহলে তিনটা ইন্দ্রিয় তিনভাবে কাজ করে তুমি পড়তেছো এটা করলে তোমার পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে তোমার মনোযোগ থাকবে পড়ায় কনসেন্ট্রেশন থাকবে প্লাস তোমার পড়াটা দ্রুত হবে আর তুমি কোথাও হারায়া যাবে না হারায় গেলে তুমি স্লো হয়ে যাও তুমি এখানে ফুল কনসেন্ট্রেশন দিলে দ্রুত পড়া হবে ইফেক্টিভ পড়া হবে জোরে জোরে পড়বা যাদের ঘুম পায় কফি খাইতে পারো আর হেঁটে হেঁটে পড়বা রুমের এক কোণা থাকে আর এক কোনায় হেঁটে হেঁটে পড়বা এভাবে তুমি যদি পড়ো দেখো ক্লাসেই তোমার কিন্তু পড়া অর্ধেক শেষ হ্যাঁ একবার পড়া হয়ে গেছে এখন তুমি রিভিশন দিবা রিভিশন দিয়ে পরীক্ষা দিয়ে তারপরে পড়ানোর পর তুমি কি করবা তুমি আরো দুই থেকে তিনবার রিভিশন দিবা রিভিশন দেওয়ার পর রিভিশন দেওয়ার পর রিভিশন ওই যে আগে আগে পড়বা যেগুলো আমি পড়াইছি ওগুলো পড়বা দুই থেকে তিনবার রিভিশন দেওয়ার পর হোম এক্সাম আর হোম প্র্যাকটিসে পরীক্ষা দিবা হোম এক্সাম বা হোম প্র্যাকটিস আগে ও বলছি কিভাবে পরীক্ষা দিবা স্টপ ওয়াচ বা ঘড়ি ধরে একশোটা প্রশ্ন হইলে পঁয়ত্রিশ মিনিট টাইম আর যদি দেড়শোটা প্রশ্ন হয় তাহলে কি দেড়শোটা প্রশ্ন হলে এক ঘন্টা এভাবে টাইম ধরে স্টপ ওয়াচে পরীক্ষা দিয়ে ফেলবা শুরু করবা এই যে আমি এবিসি ক্যাটাগরি ভাগ করে দিলাম ভাগ করে ভাগ করে হাফ টাইমে এ ক্যাটাগরি পরের হাফ টাইমের অর্ধেক টাইমে বি ক্যাটাগরি আর লাস্ট যে কিছুক্ষণ থাকে দশ মিনিট ওইটাতে বা ওইগুলো দেখবা আচ্ছা এছাড়া যখন নিজে নিজে পরীক্ষা দিবা টাইম শেষ হয়ে গেলে নিজেই পরীক্ষা অফ করে দিবা স্টপ ওয়াশ দিয়ে তারপরে রেড পেন দিয়ে কি করবা ওই যে কোম্পানি বুকে হোম এক্সাম আর হোম প্র্যাক্টিস যেগুলা কারেকশন করে ফেলবা ভুল হয়েছে কোনগুলো দেখবা মনে করো একশোটার মধ্যে তোমার দশটা ভুল হয়েছে যেই দশটা কোয়েশ্চেন ভুল হয়েছে যেই দশটা ভুল এগুলা বইয়ে গিয়ে দাগায় ফেলবা বইয়ে গিয়ে দাগাবা তাহলে বইয়ে গিয়ে দাগাইলে কি হবে তুমি ভুলগুলা যদি বইয়ে দাগাও কি দিয়ে দাগাবা একটা আলাদা মার্কার দিয়ে বা হাইলাইটার দিয়ে দাগাবা তাহলে এই যে রিভিউ এক্সাম আসতেছে গোল্ডেন ব্যাচ এক্সাম আসতেছে মরেল টেস্ট আসতেছে মেগা এক্সাম আসতেছে এইগুলার আগে ওই ভুলগুলো দেখলে তোমার মনে পড়ে যাবে যেগুলো আমি ডেইলি এক্সামে ভুল করছিলাম বা আমি রিভিউ এক্সামে ভুল করছিলাম মেইন পরীক্ষার আগে তুমি যখন এই যে সেম কালির মার্কারের ওই দাগানো গুলো দেখবা বইয়ের মধ্যে তখন মনে পড়বে এগুলো তো আমি ডেইলি এক্সামে ভুল করছিলাম তখন আর ভুল হবে আর একটা জিনিস মনে রাখবা আমাদের এই মেডিকেল অ্যাডমিশন টেস্টটা হচ্ছে একটা ম্যারাথন দৌড় দেখো তোমরা উসাইন বোল্টকে চিনো উসাইন বোল্ট কি 9.57 বা 58 সেকেন্ডে কি করছে 100 মিটার দৌড় ক্রস করে ফেলছে আমাদের মেডিকেল টেস্ট কিন্তু একশো মিটার দৌড় না একশো মিটার দৌড় না আমাদের মেডিকেল টেস্ট হচ্ছে ম্যারাথন দৌড় ম্যারাথন দৌড় মানে কি ম্যারাথন দৌড় মানে ম্যারাথন দৌড় দেখছো স্পোর্টস বা ইএসপিএন হম এগুলাতে আগে তোমার অলিম্পিক দেখাই তো এবার তো জাপানে অলিম্পিক হওয়ার কথা ছিল হয় নাই দুই হাজার একুশে হবে তো জাপান অলিম্পিকও দেখাবে দেখাবে বিড়ি বিতেও দেখায় ম্যারাথন দৌড় দেখছো কিনা ওরা কি জোরে জোরে দৌড়ায় নাকি আস্তে আস্তে দৌড়ায় ওরা অনেক আস্তে আস্তে দৌড়ায় এবং যখন হয়রান হয়ে যায় ওরা থেমে গিয়ে পানি খায় আবার দৌড় দেয় আবার নিয়ে পানি খায় আবার রেস দৌড় দেয় আবার নিয়ে পানি খায় শেষ শেষ পর্যন্ত পর্যন্ত যে দৌড়াইতে পারে সেই কিন্তু চ্যাম্পিয়ন হয় তাহলে জোরে দৌড়ানোটা ইম্পর্টেন্ট না কিন্তু বেশি ইম্পর্টেন্ট শেষ পর্যন্ত দৌড়ানো তাহলে আমাদেরকে কি করতে হবে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে শেষ পর্যন্ত টিকে থাকে কারা সারভাইভাল অব দা ফিটেস্ট শেষ পর্যন্ত ঠিক আছে দেখো তোমার এখন মোরাল টেস্ট আসবে মরাল টেস্টে নাম্বার কম আসতেই পারে তোমার মরাল টেস্টে যদি নাম্বার কম আসে তুমি যদি হতাশ হয়ে মরাল টেস্টে নাম্বার কম আসার পর তুমি যদি বলো হতাশ হয়ে আমি আর পারবো না হ্যাঁ তোমার বন্ধু বলতেছে তুই খারাপ স্টুডেন্ট তোমার আব্বু বলতেছে তুমি বাজে স্টুডেন্ট এগুলো শুনে তুমি যদি হতাশ হয়ে এখন পড়ালেখা ছেড়ে দাও তাহলে তুমি কিন্তু বাদ কিন্তু তোমার আব্বু বলতেছে তুমি খারাপ স্টুডেন্ট কম নাম্বার পাচ্ছ এগুলো তুমি কি করবা এই কান্দে ঢুকায় এই কান্দে বের করে দিবা তোমাকে বিশ্বাস করতে হবে যদি এই বছর একজনও চান্স পায় সেটা আমি চান্স পাবো হুম এই বিশ্বাসটা সাথে রেখে তুমি যদি কি করবা বারবার বারবার রিভিশন দিয়ে যাও রিভিশন দিয়ে এবং পরীক্ষা দিয়ে যাও এবং শেষ পর্যন্ত কাজ করো তাহলে দেখবা তুমি জিতে গেছো কারণ কি ওস্তাদের মায়ের শেষ সাথে রিভিশন দিবা আর এক্সাম দিবা আচ্ছা দেখো তোমার মেডিকোতে অনেকগুলা পরীক্ষা খারাপ হয়েছে তাই না অনেকগুলা অনেকগুলা পরীক্ষা কি হয়েছে তোমার অনেকগুলা পরীক্ষা খারাপ হয়েছে যেই পরীক্ষাগুলো তোমার খারাপ হয়েছে মনে করো কিছু খারাপ হয়েছে ওই খারাপ হওয়া পরীক্ষাগুলো তুমি কি করবা কোয়েশ্চেন নিবা আবার কোয়েশ্চেন নিয়ে তুমি ওই কোয়েশ্চেনে তুমি একবার চ্যাপ্টারটা রিভাইজ দিবা রিভিশন দিবা চ্যাপ্টার তিন চারবার রিভিশন দিবা মনে করো সকাল সাতটা থেকে বা সকাল নয়টা থেকে তুমি দুপুর পর্যন্ত রিভিশন দিলা তারপরে বিকালে খেয়ে তুমি ওই কোয়েশনেই মেডিকোর কোয়েশনেই আবার পরীক্ষা দিয়ে ফেলবা দেখবা প্রথমবার তুমি যখন পরীক্ষা দিছিলা তখন হয়তোবা ধরো সিক্সটি বা ফিফটি পাইছো সেকেন্ডবার পরীক্ষা দিলে দেখবা তুমি এইটি প্লাস পাইছো তাহলে এটাই বল কম্পেলসারি এক্সাম তোমাদের সবার একটা লিস্ট থাকবে কিসের লিস্ট থাকবে মনে করো একটা লিস্ট হ্যাঁ মনে করো এখানে বোটানি তারপরে জুওলজি তারপরে কেমিস্ট্রি ফিজিক্স যেগুলা কম পারো যেগুলা কম পারো ওইগুলার নাম লিখে রাখবা যেগুলা কম পারো ওইগুলার নাম লিখে রাখবা এই চ্যাপ্টার গুলা যেগুলা কম 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 পারো বোটানি জুওলজি কেমিস্ট্রি ফিজিক্সে ওই চ্যাপ্টার ওই লিস্ট থেকে দেখে দেখে রিভিশন দিবা আর মেডিক্যাল এক্সামের কোয়েশ্চেন নিয়ে আবার পরীক্ষা দিবা ও এম এ দেখবা প্রথমে তুমি কম পাইছিলা এই লিস্টে ওই চ্যাপ্টার গুলার নাম থাকবে যেগুলো তুমি কম পাইছো মার্ক্স এবার প্রথমে কম পাইছিলা রিভিশন দিয়ে আবার এক্সাম দিলে বেশি পাইছো এভাবে তুমি কম্পেনসেট করবা আর একটা জিনিস মনে রাখবা এভাবে তুমি কম্পেনসেট করে এক্সাম দিলে তোমার নাম্বার ভালো আসবে আর আরেকটা জিনিস মনে রাখবা যে প্রতি বছর অনেক অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা ভালো সরকারি মেডিকেল গুলাতে চান্স পায় ওরা কিন্তু মরেল অনেকেই শুরুতে খারাপ করে তো তাদের একটা ব্যাপার হচ্ছে মরেল টেস্টে খারাপ করলেই তারা হতাশ হয়ে যায় না হতাশ হওয়া যাবে না আমাদের মেইল মেইন যে থিম মূল থিম এটা হচ্ছে মেইন থিমটা হচ্ছে হতাশ হওয়া যাবে না যারা চান্স পায় মেডিকেল ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলগুলোতে তারা হচ্ছে নিজের উপর অনেক বেশি আত্মবিশ্বাসী ওরা শুরুতেই হতাশ হয়ে যায় না কম পাইছে তো কি হয়েছে সমস্যা নাই আবার পরীক্ষা দিই আবার পড়ি আবার পরীক্ষা দিই তো কম নাম্বার পাওয়ার পর তুমি যদি হতাশ হয়ে যাও তাহলে তুমি কিন্তু কম্পিটিশন থেকে আগেই বাদ কিন্তু তুমি যদি হতাশ না হয়ে বারবার 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 পরীক্ষা দাও এবং শেষ পর্যন্ত চেষ্টা করো তাহলে তুমি চান্স পাবা আর একটা জিনিস মনে রাখবা দের ইজ আং একজন আমেরিকান প্রেসিডেন্ট আছে ওনার নাম হচ্ছে থিওর রোজবাল তোমরা কি থিওর রোজবাল নাম শুনছো কি নাম একটু বলো তো আচ্ছা থিওর রোজবাল একটা কথা বলছেন উনি বলছেন যে ইফ ইউ বিলিভ ইউ ক্যান ইউ আর হাফ ওয়ে দেয়ার উনি বলছেন এটা বলছেন থিওডোর রুজভেল্ট আমার একটা ফেভারিট কোটেশন এটা আচ্ছা ইফ ইউ বিলিভ ইউ ক্যান ইউ আর হাফ ওয়ে দেয়ার তাহলে তোমাকে সবার আগে বিশ্বাস করতে হবে যে তুমি পারবা তুমি যদি পারো এটা বিশ্বাস করতে পারো তাহলে তুমি পঞ্চাশ পার্সেন্ট চলে গেছো পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে তোমার বিলিভ ঠিক আছে মানে বিশ্বাস আর বাকি পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে আমাদের এই যে মেডিকো এই মেডিকো তোমাকে এই যে এক্সাম দিচ্ছ এটা তোমাকে নিয়ে যাবে তাহলে তোমাকে সবার আগে বিশ্বাস করতে হবে তোমার আব্বু আম্মু বলুক বন্ধু বান্ধব বলুক তুমি পারবা না কোনো সমস্যা নেই আমিও ভর্তি পরীক্ষার সময় কম নাম্বার যখন পেতাম তখন আব্বু আম্মু আমাকে বলতো তুমি চান্স পাবা না তুমি এগুলা কেন লাগাবা না তুমি এই গান দিয়ে ঢুকে এই গান বের করে ফেলবা তুমি চিন্তা করবা যে তুমি পারবা তুমি চিন্তা করবা যে তুমি পারবা তাহলে দেখবা যে তুমি আহ নিজের উপর বিশ্বাস রাখতে পারলে তোমার আহ এই যে পরীক্ষা দেওয়াটা তারপরে হচ্ছে নিজেকে ধরে রাখা কম্পিটিশনে এই কাজগুলো বেশি বেশি হবে আর স্বপ্ন দেখবা স্বপ্ন যখন দেখবা মনে একবার ড্রিম বিগ অলওয়েজ ড্রিম বিগ কেরকম সেটা ড্রিম বিগ কত বড় স্বপ্ন হবে আকাশোয়া আকাশোয়া মানে কি কেউ যদি বলে কোথায় চান্স পেতে চাও তাহলে আমরা ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে চাই ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে চাই তুমি যদি বলো তুমি যদি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার মতো পরিশ্রম করো তাহলে দেখবা ঢাকা মেডিকেল কলেজে চান্স না পেলেও ওই ঢাকা মেডিকেল কলেজের ওইটার দিয়ে একটু পা ছুটে গেল তুমি সলিমুল্লাহ বা সোরাওয়ার্দি বা মামনসিং প্রথম দিকের সারির প্রথম সারির যে কোনো একটা মেডিকেলে তুমি চান্স পেয়ে যাবা সেটা হোক সিলেট সেটা হোক চিটা তুমি যদি বলো যে না আমি কোনো মতে একটা সরকারি মেডিকেলের চান্স পাইলেই হয়েছে

চাঁদের আশেপাশে যে নক্ষত্র তারা ওইখানে পৌঁছায় যাবা সো তুমি অলওয়েজ কি চিন্তা করবা তুমি চিন্তা করবা যে আমি কোথায় পৌঁছাতে চাই আমি ঢাকা মেডিকেল কলেজে পৌঁছাতে চাই রিক্সা দিয়ে আমি ঢাকা মেডিকেল কলেজে নামছি রিক্সা থেকে ঢাকা মেডিকেল কলেজে নেমে আমি ঢাকা মেডিকেল কলেজে বন্ধুদের সাথে অ্যাপ্রোন করে ক্লাস করতেছি তারপরে ক্লাসের যে ব্রেক ওইখানে আমি শহীদ মিনারে হেঁটে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের সামনেই শহীদ মিনার ঠিক আছে অনেক ইমোশনাল একটা ব্যাপার ঠিক আছে তারপরে পাশে টিএসসি হ্যাঁ তুমি টিএসসি তে হয়তো বা ঘুরতে যাচ্ছ ব্রেক টাইমে বা হচ্ছে তুমি ঢাকা মেডিকেল কলেজে পেশেন্ট ওয়ার্ডে গিয়ে তুমি থার্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে তুমি পেশেন্ট দেখতেছো পেশেন্ট খুশি হয়ে তোমার মাথায় হাত বুলায় দিতেছে তুমি অনেক বড় ডাক্তার হয়েছ তোমাদের মধ্যে থেকে অনেকে দেশের দেশ বিখ্যাত নিউরো সার্জন হবে বা হচ্ছে কার্ডিয়াক সার্জন হবে হুম মিনিমালি ইনভেসিভ সার্জারি করবে নতুন নতুন সার্জারি করবে তো তুমি যদি ঢাকা মেডিকেল কলেজের স্বপ্ন দেখতে পারো স্বপ্ন হচ্ছে সেই জিনিস যেটা তোমাকে জাগিয়ে রাখে আচ্ছা ঘুমাতে দেয় না আচ্ছা এটা কে বলছিল আমাকে বলতো আচ্ছা তোমরা জানো সবাই তো এই ঢাকা মেডিকেল কলেজের স্বপ্নই তোমাকে দেখবা যে তোমার রাতের ঘুম হারাম করে দিছে তুমি রাত জেগে জেগে পড়তেছো পরিশ্রম করতেছো এবং তোমার এই পরিশ্রম একদিন তোমাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাও এবং কে কি বললো নিন্দুকদের কথা কানে নিবা না এই কান দিয়ে ঢুকাবা এই কান দিয়ে বের করে দিবা তুমি একটা স্ট্র্যাটেজি রাখবা মেডিকো তোমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মেডিকোকে ফলো করবা এবং মেডিকোর সাথে থেকে রেগুলার এক্সাম দিবা যে এক্সাম গুলো খারাপ হয়েছে ওগুলা কম্পেনসেট করবা কম্পেনসেট কিভাবে করবা কম্পেনসেট করতে হইলে বারবার 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 তুমি ওগুলা রিভিশন দিয়ে মেডিকোর এক্সামে কোয়েশ্চেনেই পরীক্ষা দিবা আর মোস্ট ইম্পর্টেন্টলি কারো কথা শুনবা না মেডিকোকে ফলো করবা নিজের উপর বিশ্বাস রাখবা যেটা বললাম ইফ ইউ বিলিভ ইউ ক্যান ইউ আর হাফওয়ে দেয়ার সো নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর মনে রাখতে হবে যে আমাদের এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছে একটা ম্যারাথন দৌড় ম্যারাথন কেউ কেউ মাঝে মাঝে থেমে একটু পানি খায় হয়তো বা ওই পানি খাওয়াটাই হচ্ছে তোমার ইকুই টু ওই যে তুমি এখন একটা পজ নিচ্ছো হয়তোবা তোমার পরীক্ষা খারাপ হচ্ছে মানে তুমি আসলে এখন কি করতেছো ব্রেক নিছো পরীক্ষা খারাপ হয়েছে মানে তুমি একটু ব্রেক নিছো তুমি একটু পানি খাবা মানে পানি খাবা মানে হচ্ছে তুমি আবার একটু রিভাইজ দিবা নিজেকে একটু এনার্জাইজ করবা তারপরে আবার ফুল স্পিডে দৌড়ানো শুরু করবা আস্তে আস্তে দৌড়াতে হবে কিন্তু চ্যাম্পিয়ন হবে সেই লোকটাই ম্যারাথন দৌড়ে যে শেষ পর্যন্ত দৌড়াবে সো আমাদেরকে শেষ পর্যন্ত দৌড়াতে হবে কেন শেষ পর্যন্ত দৌড়াতে হবে কারণ আমরা জানি ওস্তাদের মাইর শেষ সাথে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমাদের আজকে মনে হয় শেষ ক্লাস ছিল সবার সাথে ক্লাস নিয়ে অনেক বেশি ভালো লাগলো ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ ভালো থাকো আসসালামু আলাইকুম সবাইকে